ঘুম ভাঙার কারণ আমার জানা নেই। হতে পারে হঠাৎ করে বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে গেছে। বিছানায় লাগোয়া বাহাতের জানলার সাদা পর্দাগুলো হাওয়ার তাপটে খুব অস্বাভাবিকভাবে শূন্যে ভেসে আছে। হঠাৎ করে দেখলে মনে হয় কেউ সাদা রঙের আলখাল্লা পরে জানলার করাতটা নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ধরে রেখেছে আর পা দুটো ভাসিয়ে রেখেছে ঘরের ঠিক মাঝখানে শূন্যে। বাইরে কেমন একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। ঘোলাটে আকাশে মাঝে মধ্যে খেলে যাচ্ছে বিদ্যুতের চমক। সে বিদ্যুতের আলোতে লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির সামনে তুলো গাছটায় আজ অনেক বাদুর একত্রিত হয়ে কিচকিচ করে শব্দ করছে। সম্ভবত ঝড় উঠতে চলেছে সেটা আন্দাজ করেছে ওরা। কিন্তু এত হাওয়ার মাঝেও আমার কেমন একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে আমার যথেষ্ট কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ওপর কোনো এক অদৃশ্য শক্তি চেপে বসে আছে। ঘুম ভাঙতে আমি উপলব্ধি করছি আমার ঘরের মধ্যে একটা অদ্ভুত পোড়া গন্ধ। আমার হৃৎস্পন্দনও স্বাভাবিক নয়। ঢোক গিলতে গিয়ে বুঝেছি আমার ঠোঁট গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পোড়া গন্ধটা অনেকক্ষণ ধরেই আমার হৃৎপিণ্ডে জমা হয়েছে। এখন সেটা খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছে আমার সারাটা শরীর গুলিয়ে তুলছে। এই পোড়া গন্ধটা আমার চেনা। চন্দন ধূপকাঠির সাথে আতর ঘি, সেই সাথে ধুনো, এই অবধি ঘ্রাণটা গ্রহণযোগ্য। কিন্তু এ ধোঁয়ায় মিশেছে পোড়া কাঠ আর মানুষের শরীর, যা থেকে গন্ধটা হয়ে উঠেছে বিশ্রী রকমের খুব নোংরা একটা গন্ধ, যাতে মিশে আছে একটা অদ্ভুত থমথমে ভাব। আমার বাড়ির আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও শ্মশান নেই। তাহলে এই পোড়া গন্ধটা কোথা থেকে আসছে? অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্ম রাশির মধ্য থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামে অভিহিত হন। সেই সাধু আমাদের বলেছিল, এই জগতের যা কিছু তার সব কিছুর মধ্যেই ঈশ্বরের বসবাস। জীবিত শরীর থেকে মৃত শরীর, পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও অবশিষ্ট ভস্ম রাশির মধ্যেও থাকেন ঈশ্বর। সে দেবী মূর্তির রূপ ভয়ঙ্কর। সেই দেবী ধূমাবতী, বিধবা দেবী। আমি কি তবে তারই দৃষ্টিগোচরে এসে পড়েছি? ফ্রাইডে ফান্ডার বিশেষ নিবেদন। অনির্বাণ দাসের লেখা গল্প অকল্যাণের ঊর্ধ্বে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক সাধু বাবা, পঞ্চায়েত প্রধান ও দীপ্ত সেন। গল্প পাঠে সুজয়। অন্যান্য চরিত্রে সোমদীপ, ইরাবতী, নবনীতা, সুরাজ, শুভঙ্কর, মৌমিতা ও দেব ভট্টাচার্য। শুনছেন অনির্বাণ দাসের লেখা গল্প অকল্যাণের ঊর্ধ্বে। অপঘাতে মৃত্যু কিংবা আত্মহত্যার পর আত্মারা অনেক সময় ইহলোকের মোহমায়া ত্যাগ করতে অক্ষম হয়। পরিস্থিতি হয়তো তাকে আত্মহত্যা করতে বাধ্য করে, কিংবা কোনো দুর্ঘটনায় যার প্রাণ গিয়েছে। এই সকল আত্মারা সবসময় ইহলোকের মায়া ত্যাগ করতে পারে না। সময়ের আগে এই সুন্দর পৃথিবীর অভাবনীয় সৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে ভীষণ কষ্ট হয় তাদের।
তাদের মৃত্যুর পরেও তারা আবার বাঁচতে চায়। কিন্তু শরীর থেকে আত্মা আলাদা হওয়ার পরে সেই শরীরে সে আর কোনো মতেই প্রবেশ করতে পারে না। তারপরেও সাধারণ মানুষের মধ্যে এরা মিলেমিশে থাকতে চায়, কিন্তু চোখে দেখা যায় না এমন কোনো অদ্ভুত শক্তির উপস্থিতি ঘরের মধ্যে আবিষ্কার করার পরে স্বাভাবিক অবস্থায় সেই ঘরে কজন টিকতে পারে? এই জগতে আলো থাকলে যেমন অন্ধকার আছে, তেমন ভালো থাকলে খারাপ আছে। আর কিছু মানুষ এই অতৃপ্ত আত্মাদের নিজেদের স্বার্থে খুব সহজেই বশ করে এবং তন্ত্র সাধনার মাধ্যমে এই আত্মার সাহায্যে পয়সার বিনিময়ে মানুষের ক্ষতি করে। ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, জিন চালানোর মতো নোংরা অপরাধ করে, আর সেই রকম শক্তির হাত থেকে নিজেকে বা নিজের পরিবারকে বাঁচানোর জন্য বর্তমানে বিজ্ঞানকে সামনে রেখেই যাদের সাহায্যের দরকার পড়ে তাদের বলা হয় প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আজ কথা বলবো সেই রকম একজন মানুষকে নিয়েই। স্কুল জীবন থেকেই আমার পরিচয় ওর সাথে। সেই স্কুল জীবন থেকে আমি লক্ষ্য করেছি ওর মধ্যে ভূত, প্রেতজনী, জিন, অপদেবতা এইগুলোর প্রতি ওর একটু বেশি আগ্রহ। খাতার পিছনে পেন বা পেন্সিল দিয়ে নানা রকম ভয়ঙ্কর সব দেই মূর্তির ছবি আঁকা, কখনো কখনো কঙ্কালের খুলি, খ্রিস্টানদের ক্রস, তার উপর একটা অদ্ভুত দ্বারকাক বসে আছে। ওর এসব অদ্ভুত কর্মকাণ্ডের জন্য স্কুলে ওর সাথে খুব একটা বন্ধু করতে সাহস বা আগ্রহ কোনোটাই কেউ দেখাতো না। কিন্তু আমার খুব ভালো লাগতো ওকে। ক্লাস ফাইভের পর আমি যখন প্রাইমারি বিভাগ ছেড়ে এই হায়ার সেকেন্ডারি স্কুলে এসে ভর্তি হই, তখন থেকেই আমার পরিচয় দীপ্তর সাথে। দীপ্ত সেন ছেলেরা বছরখানেক আমার সাথে সেরকমভাবে কথা বলতো না। আমি নিজে থেকে ওর সাথে কথা বলতে চাইতাম, বন্ধুত্বটা আরো গভীর করতে চাইতাম। বুঝতাম ছেলেটা একটু আলাদা, খুব বিশাল কোলাহল বা মানুষের উপস্থিতি ও ঠিক ভালো লাগে না। আমাকেও প্রথমে এড়িয়ে যেত, কিন্তু পরে আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্বটা বাড়তে থাকে। সেই বন্ধুত্ব স্কুল থেকে কলেজে গিয়ে পৌঁছায়। এরপর কলেজ শেষ করে আমি চলে যাই 3 বছরের জন্য ব্যাঙ্গালোর, আর দীপ্ত বেরিয়ে পড়ে প্যারানর্মাল রিসার্চে। পৃথিবীর নানান প্রান্তে মানুষজন আর নানা রকম তন্ত্র সাধনার মধ্যে দিয়ে ওর কেটে যায় 5টা বছর। তারপর আবার ফিরে আসে দেশে। এই সব কিছুর মাঝেও আমাদের বন্ধুত্বটা ছিল একই রকম। ভিডিও কল, হোয়াটসঅ্যাপ এই সব কিছুর মাধ্যমে আমরা সশরীরে একে অপরের থেকে দূরে থাকলেও মানসিক দিক থেকে খুব কাছেই ছিলাম। দীপ্তর মুখে ওর 5 বছরের কাটানো প্যারানর্মাল রিসার্চের প্রচুর ঘটনা শুনি, যা রাত বিরেতে শুনলে শরীরের রোম দাঁড়িয়ে যাওয়ার মতো উপক্রম। কিন্তু ওর বক্তব্য এই সব কিছু আমাকে একদিন সুযোগ পেলে চাক্ষুষ দেখাবে। ওর এই কথায় যে আমার খুব বিশাল সায় ছিল তা একদম না, তবে একটু হলেও ইন্টারেস্ট আছে। April 15, 2016 দীপ্ত আমাকে সকাল সকাল ফোন করে বলে দেশে ফেরার পর ও প্যারানর্মাল নিয়ে বেশ কিছু ব্লগ লিখেছে, একটা সংস্থার সাথে একটা রিসার্চে বর্তমানে যুক্ত আছে, কয়েকটা জায়গায় ও লেকচার অবধি দিয়েছে, কিন্তু সেইভাবে স্পট ভিজিট করে কোনো কাজ ও করেনি এখানে। আজ ওর কাছে একটা কেস এসেছে, ও আমাকে সেখানে নিয়ে যেতে চায়। বাকি কথা বলল যেতে যেতে গাড়িতে হবে, মোটামুটি হাতে 3 দিনের ছুটি নিতে হবে। আমি বললাম তাহলে বৃহস্পতিবার রওনা দেওয়া যাক, আমার শনি রবি 2 দিন ছুটি, তার আগে একটা দিন শুক্রবারের ছুটিটার খালি অ্যাপ্রুভাল চাই। সেইভাবে প্ল্যান করে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম দীপ্তর সাথে। আমি বললাম কোথায় যাচ্ছি, বলি যেতে যেতে বলবি তা এবার বল। দীপ্ত বলা শুরু করলো,
ঘটনাটা সুন্দরবন কাকদ্বীপ অঞ্চলের একটা 15 বছরের বাচ্চা মেয়ে। সারাদিন খুব স্বাভাবিক থাকে, কিন্তু রাত্রি বাড়ার সাথে সাথে মেয়েটার মধ্যে শারীরিক কিছু অদ্ভুত লক্ষণ ফুটে ওঠে। গালের চামড়াগুলো ফেটে যায়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সেই চামড়া ছিঁড়ে বেরিয়ে আসছে হালকা কালো রঙের রক্ত। হাতের নখগুলো বড় হয়ে যায়, সেই নখের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাত আর পায়ের আঙুলগুলো ফ্যাকাশে রক্তশূন্য, আর আঙুলের হাড়গুলোর উপর একটা পাতলা চামড়ার আবরণ। চুলগুলো মুখের উপর এলোমেলো ভাব করে এসে পড়ে থাকে। মেয়েটার কণ্ঠস্বর পাল্টে যায়, কেমন যেন একটা গোঙানির শব্দ চলে সারা রাত। তার সাথে খুব ভালো করে কান পেতে শুনলে শোনা যায় যে মেয়েটা কিছু একটা মন্ত্র উচ্চারণ করে চলেছে। তবে সেই মন্ত্রটা যে কিসের সেটাকে উদ্ধার করতে পারেনি। একদিন মেয়েটার ঠাকুমা ওই অবস্থায় মেয়েটাকে কাছে টেনে নেয়, কোলের ওপর বসিয়ে মুখের ওপর থেকে চুল সরাতেই উনি নাকি জ্ঞান হারান। স্থানীয়দের মতে ঘটনার কয়েকদিন পরেই মেয়েটার ঠাকুমা বেশ অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন কথাবার্তাও বলতে পারেননি তিনি। অনেক কষ্টে সবার কাছে জানতে চাওয়াতে তিনি বলেন যে চুল সরাতে তিনি যে দৃশ্য দেখেন সেই ভয়ঙ্কর দৃশ্য তিনি আগে কোনোদিনও দেখেননি, এবং বাকি জীবনে তিনি তা কোনোদিনও ভুলতে পারবেন না। দীর্ঘদিন বৃষ্টির অভাবে যেমন চাষের জমিতে ফাটল দেখা যায়, সেই একই রকম ফাটল মেয়েটার মুখে, এবং তার থেকেও ভয়ঙ্কর মেয়েটার চোখ। এক দৃষ্টে সে তার ঠাকুমার দিকে তাকিয়ে হাসছে, ঠোঁটা দাঁতে লেগে আছে রক্ত, কিন্তু চোখের ভেতর কোনো মনি নেই, সেখানটা সাদা ফ্যাকাশে। এইরূপ বর্ণনা করা 3-4 দিনের মাথায় মেয়েটার ঠাকুমা মারা যায়। আর মেয়েটা ভোররাত্রি থেকে মেয়েটা স্বাভাবিক হতে থাকে, একসময় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মাথায় ঘাড়ে জল দিয়ে মেয়েটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। শুনেছি এক রাতে মেয়েটির বাবা একজন ওঝা বা গুণিন জাতীয় কাউকে ধরে আনেন, ঝাড়ফুঁক করে যদি মেয়েটাকে উদ্ধার করা যায়। কিন্তু সেই ওঝা ঝাড়ফুঁকের মাধ্যমে কিছু তো করতে পারেনি। সেই রাতে হঠাৎ নাকি ছুটে গ্রামের রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যান। সকালবেলা গ্রামবাসীরা দেখেন গ্রামের একদম গভীরে এক বাঁশবাগানে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে সেই ওঝা। এইবার আমার ভয় করতে শুরু করে। মনে ভয় নিয়ে প্রশ্ন করলাম, তুমি এর খোঁজ পেলে কি করে? দীপ্ত বলল ফেসবুক থেকে। আমি জিজ্ঞাসা করলাম কি রকম? একটা ছেলে ওই ওঝাটার বডি ফেসবুকে লাইভ করে ওই গাছ থেকে ঝুলছে আর কি। আমি প্রথমে দেখে ভাবলাম খুন খারাপি, তাও কি মনে হলো আমার। কমেন্ট সেকশনে ঢুকতেই দেখলাম অনেকে লিখেছে, ও এটা সেই ঘটনা বাবা, লোকটা মরে গেল, এটা জিনের কাজ, সাবধান সবাই, নিজেদের শরীর রাত্রে বন্ধ করে বাইরে যাবে, ইত্যাদি ইত্যাদি। মেইন পোস্টে গিয়ে ছেলেটাকে ইনবক্সে জিজ্ঞাসা করলাম, বাকিটা ফোনে কথা হয়। ছেলেটার বাবার সাথে কথা বলি, উনিও গ্রামেরই মানুষ। বর্ণনা শুনে যা বুঝলাম ওনারা বেশ ভয়েই আছেন, ঘটনাটা সবটা মিথ্যে নয়, তাই ভাবলাম একবার দেখেই আসি। দুপুর 3:30, ওখানে পৌঁছে গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করে ঘটনা যা জানলাম তাতে বুঝলাম ওনারা সবাই বেশ আতঙ্কে আছেন। আমরা ভূত প্রেত জিন ইত্যাদি উপদ্রব থেকে সাধারণ মানুষদের উদ্ধার করি, এই কথাটা বোঝাতে যা সময় লাগলো, কথাটা বুঝতেই ওনার আতিথেয়তা বেড়ে গেল। উনি বললেন, অনেক দূর থেকে এসেছেন, কিছু খেয়ে নিন আমার বাড়িতে, আজ রাতটা না হয় আমার বাড়িতেই কাটাবেন, বাকি কিছু কথা আছে আমি আপনাদের বলবো। এই কথাটা লোকটা বেশ আমাদের কান ঘেঁষে বলল। বুঝলাম কিছু একটা ব্যাপার আছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বাইরের দালানে বসলাম আমরা 3 জন, আমি, দীপ্ত আর পঞ্চায়েত প্রধান। বিকেলের রোদ পড়ে গেছে, শালিক চড়াইগুলো গাছে বসে খুব টাকাটাকি করছে। এবার প্রধান বলা শুরু করলেন, গ্রামে কালের দৃষ্টি পড়েছে, গ্রাম উজাড় হয়ে যাবে, ওই যে মেয়েকে আপনারা দেখতে এত দূর এসেছেন ওর মধ্যে শয়তান বাসা বেঁধেছে,
ওর ঠাকুমা মারা যাওয়ার 15 দিন পরে ওর ভাই মারা যায়। আমরা শুনে অবাক হই। উনি আবার বলা শুরু করেন, মারা যায় কথাটা ভুল, মারা হয়। সেদিন অবসর রাত, একটার সময় হারু আমাদের বাড়ি আসে। হারু হচ্ছে ওই মেয়েটির বাবা। আমাকে ডেকে নিয়ে যায় তার বাড়ি, বলে কাউকে ডাকতে হবে না, আপনি একা চলুন। হারুর চোখে জল, কিন্তু তার থেকেও ওর চোখে ভীষণ রকম একটা ভয় দেখতে পায়। আমি কথা না বাড়িয়ে হারুর সাথে ওর বাড়ির পথ ধরলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার বলতে কোনো লজ্জা নেই। উল্টে সেই দৃশ্য মনে করলে এখনো বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। কি দেখলেন? হারুর মেয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে, চুলগুলো খোলা, মুখের ওপর এসে পড়েছে, মুখ দেখা যায় না। সামনে পড়ে আছে হারুর ছোট ছেলেটা, থর থেকে মুন্ডুটা আলাদা। হারুর মেয়েটার হাতে তখনও লেগে আছে তাজা রক্ত। এক মনে ও সেই হাতের রক্তের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলছে একটা মন্ত্র। মাঝে মাঝে মন্ত্র থামিয়ে নিজের জিভ দিয়ে সেই হাতে লেগে থাকা রক্ত চেটে নিচ্ছে। আবার এক দৃষ্টে তাকিয়ে আছে সেই রক্ত মাখা হাতের দিকে। আপনি কি করলেন তারপর? আমি ওই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। অন্য ঘরে তখন হারু স্ত্রী আর হারু নিজের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। আমি বুঝলাম রাতারাতি খবর যদি গ্রামে ছড়িয়ে পড়ে হারুকে গ্রাম ছাড়া হতে হবে, এমনকি সপরিবারে ওদের পিটিয়ে মেরেও ফেলতে পারে। আমি হারুকে অনেক কাল চিনি, গরিব হতে পারে কিন্তু মানুষ হিসেবে খারাপ নয়। ওর এই দুর্দিনে ওর পাশে থাকাটাই আমি সেদিন শ্রেয় ভেবেছিলাম, তাই সে রাত্রেই আমি খবর পাঠিয়ে গ্রামের বাইরে থেকে ডো মানাই। ওর ছেলের ওই অবশিষ্ট শরীর কাপড়ে মুড়ে নদীর জলে ভাসিয়ে দিই, আর হারুকে আর হারু স্ত্রীকে বলি ছেলে যে মারা গেছে এবং কিভাবে মারা গেছে সে কথা যেন কাক পক্ষীতে টের না পায়। খোঁজ করলে বলবি তোর মেয়ের জন্য তুই তোর ছেলেকে তোর দেশের বাড়িতে রেখে এসেছিস। যদি কেউ জানতে পারে তোর ছেলে নেই আর কিভাবে মারা গেছে, তাহলে কিন্তু এই গ্রামের লোকেরা তোদের এখানে টিকতে দেবে না। এর কিছুদিন পর আমি পাশের গ্রাম থেকে এক মৌলবীকে ধরে আনি, যিনি একাধারে কবিরাজ। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই কবিরাজ যে সে কবিরাজ নয় যে শুধু শরীর খারাপের ওষুধপত্র দেয়। এই কবিরাজ ভূত প্রেত জিন ইত্যাদি ছাড়ানোর কবিরাজ। সে এসে হারুর ওই ঘর মন্ত্র দিয়ে বেঁধে দেয় এবং সে আমাকে এও বলে যে তা সাময়িক, ওই মেয়ের মধ্যে এমন কেউ আছে যাকে বন্দি করা বা শেষ করার ক্ষমতা তার নেই। সেই চেষ্টা করতে গেলে তার মৃত্যু অবধি ঘনিয়ে আসতে পারে। সাময়িক কিছুদিনের জন্য সেই মেয়েকে সেই ঘরেই বন্দি করা হয়েছে, কিন্তু একদিন সেই মন্ত্রের জোর আলগা হবে। সেদিন ওর ভিতরে বাড়তে থাকা সেই অজানা ভয়ঙ্কর শক্তি বাইরে বেরিয়ে আসবে, আর সেই দিন হবে এই গ্রামের শেষ দিন। উজাড় হয়ে যাবে এই গ্রাম, এমনকি এই গ্রামের ত্রিসীমানার মধ্যে বিনষ্ট হবে সকল প্রাণীকুল, শ্মশানে পরিণত হবে এই গ্রাম। দীপ্তর মনের কি অবস্থা তা আমার জানা নেই, কিন্তু এখন সবটুকু শোনার পর এটুকু বলতে পারি আমার আর এখানে এক মুহূর্ত থাকার ইচ্ছা নেই। বিকেলের শেষ আলোটুকু এখন মিলিয়েছে, অন্ধকার নামার সাথে সাথে কেমন একটা অজানা অচেনা নিস্তব্ধতার কালো চাদর এই গ্রামটাকে কেমন নিজের ভেতর গ্রাস করছে। বুকের ভেতর একটা অদ্ভুত রকম কুসংকেত
নিজের অজান্তে উকি দিচ্ছে। দীপ্তর প্রতি আমার অগাধ বিশ্বাস, অনেকদিন ধরেই এই লাইনে আছে। ও যখন সঙ্গে আছে তখন এতটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কিন্তু তাও আমার বুকের ভেতর একটা কুসংকেত আমাকে স্থির থাকতে দিচ্ছে না। এবার দীপ্ত বলল, আজকে কখনো বাড়িতে যাওয়া যেতে পারে? মানে রাত্রে গেলে কি কোনো অসুবিধা হবে? আমি একবার ঢোক গিলে বললাম, এই বলছি রাত্রে কেন, কাল সকালে গেলে হয় না? দীপ্ত একটু হেসে নিয়ে বলল, এটা নাইট শো, নাইটেই দেখব। আচ্ছা, আপনি আমাকে ওই মৌলবীর কাছে একবার নিয়ে যেতে পারবেন? এখন কিছু জানার আছে আমার। কথা অনুযায়ী আমরা দুজন দুটো আলাদা বাইকে বসে চললাম মৌলবীর বাড়ি। একটা গাড়িতে পঞ্চায়েত প্রধান ও দীপ্ত, আর এক গাড়িতে আমি আর পঞ্চায়েত প্রধানের ভাই। টানা ঘণ্টাখানেক বাইক চলার পর তিনটে মোড় ঘুরে পৌঁছালাম সেই মৌলবীর বাড়ি। আগে পঞ্চায়েত প্রধান ভিতরে ঢুকলেন, তারপর আমরা। নিজের পরিচয় দিয়ে খানিক কথা বলার পর দীপ্ত জিজ্ঞাসা করলেন মৌলবীকে, আচ্ছা আপনি ওই মেয়েটিকে দেখে কি বুঝলেন? কথাটা শেষ হতেই মৌলবীর মুখ ফ্যাকাশে বর্ণে পরিণত হয়। উনি উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আগে খানিক মনে মনে আল্লাহকে স্মরণ করেন, তারপর বলেন, ও মেয়ের মধ্যে যেমন তেমন কেউ বাস করছে না, কেউ খুব কঠিন তপস্যা করছে ওর শরীরে, একদিন তার তপস্যা সার্থক হবে, সেদিন ওই মেয়ের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে সেই শক্তি, আর সেদিন হবে ওই গ্রামের শেষ দিন, অন্ধকার নেমে আসবে ওই গ্রামে, প্রাণীকুল ধ্বংস হবে, রক্ত দিয়ে স্নান করবে সে, নিজের শুদ্ধিকরণ করবে সে রক্ত দিয়ে, সে খুব ভয়ঙ্কর, সে ভীষণ ভয়ঙ্কর, তাকে আটকে রাখার ক্ষমতা আমার নেই, তাকে আমি আটকাতে গেলে আমার মৃত্যু নিশ্চিত, আমি তার চোখে স্পষ্ট দেখেছি, সে আমাকে চলে যেতে বলছে, সে আমার প্রাণ ভিক্ষা দিচ্ছে, আমি তার কথা অমান্য করে তাকে আটকাতে গেলে আমার মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু নিশ্চিত, ইয়া আল্লাহ রহম করো তুমি। এই বলে উনি বক্তব্য শেষ করেন। এরপর বেশি কিছু আর জিজ্ঞাসা করার ছিল না। আমরা ফিরে আসি আবার গ্রামে। পাড়াগায় নটার পরে সেরকম একটা মানুষজনকে দেখতে পাওয়া যায় না। আমরা তাও ঠিক করি রাত ১২টায় যাব হারুর বাড়িতে ওর সেই মেয়েকে দেখতে। আমি এক প্রকার জড় পদার্থে পরিণত হয়েছি, ভীষণ রকম ভয়ে আমার চেতনা লোপ পেয়েছে, আমি শুধু হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলাচ্ছি। বাকি এর থেকে বেশি কিছু ভাবতে গেলে আমি জানি হয়তো আমার শরীর খারাপ হবে, আমি জ্ঞান হারাব, আর নইলে এত দূর যে কাজের জন্য আসা সেটা সম্পূর্ণ নষ্ট হবে এবং তার জন্য দায়ী হব কেবল আমি। তাই দাঁতে দাঁত চিপে আমি আমার সবটুকু চেতনা বিসর্জন দিয়ে দীপ্তর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, গ্রাম পঞ্চায়েত আমাদের নিয়ে রওনা হলেন হারুর বাড়ি, পায়ে হেঁটে ৩৫ মিনিট। বাইরে থেকে ডাকতেই এক মাঝবয়সী ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন হাত জোর করে। পঞ্চায়েত প্রধান বললেন, তোমাদের মেয়েকে দেখবে, এনারা শহর থেকে এসেছেন, এনারা ওঝা। বুঝলাম প্যারানর্মাল কথাটার সাথে এরা পরিচিত নয়, তাই সহজ ভাষায় ওঝা বললে বোঝাতে অনেক সুবিধা, তাই ওনার এরকম উক্তি। যাই হোক, কথা শুনে উনি ঘরে ডাকলেন, সামনে মাটির উঠোন,
বাদিকে ধানের ছোট্ট একটা গোলা, তার ঠিক পাশে একটা ঘর, আর ঠিক তার উল্টো দিকে আরেকটা ঘর। একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে উঠোন পেরোতেই হবে। একটা ঘরেই আগে সবাই থাকত, আরেকটা থাকত খালি, কেউ আসলে তার থাকার জন্য বানিয়েছিল। কিন্তু মেয়েটার জবে থেকে আচার আচরণ পাল্টেছে, তবে থেকে ওকে এই বাইরের ঘরে একা রাখা হয়। এবার আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট ঘুটি মাটিতে পোতা গোটা ঘরটা ঘিরে। সেই ঘুটিতে জড়ানো কাটা তার, এবং সেই তারের মাঝে মাঝে ঝুলছে কালো রঙের সুতোতে কিছু মাদুলি। বুঝলাম এটা সেই মৌলবীর কাজ, উনি বলেছিলেন একদিন তার তপস্যা সার্থক হবে, সেদিন ওই মেয়ের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে সেই শক্তি। দীপ্ত এবার কাটা তার ডিঙিয়ে ঘরের দরজার কাছে গিয়ে পৌঁছালো। আমিও সাহস নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, একটু দূরে পঞ্চায়েত প্রধান আর হারু দাঁড়িয়ে। দীপ্ত বাইরে থেকে দরজার শিকলটা নামিয়ে ঘরের মধ্যে একটা পা দিল। আমি আস্তে আস্তে একটু উঁকি মেরে দেখলাম ঘরের ভেতরটায় একটা মেয়ে, পরনের জামা কাপড় খুব নোংরা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, খুব রুক্ষ, মুখের ওপর এসে পড়েছে। এক মনে মুখে একটা কি বিড়বিড় করছে, আর সামনে পিছনে দুলে চলেছে, দীপ্ত এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। আমার সাহস নেই দীপ্তকে কিছু জিজ্ঞাসা করার, শুধু প্রাণ বন্ধ করে চোখ রেখেছি সেই ঘরের দিকে। মেয়েটার সামনে পিছনে দুলুনির চালটা এবার বাড়ছে, মাটির মেঝেতে এবার নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে, মুখের বিড়বিড়ানির শব্দটা এবার একটু জোর হয়েছে। একটা মন্ত্র, কিন্তু কিসের সেটা বোঝার উপায় নেই। মিনিট কয়েক এমন চলার পর হঠাৎ মেয়েটা স্থির হয়ে যায়। এতক্ষণ মেয়েটার মুখ মাটির দিকে চেয়েছিল, এবার মুখটা ওপরে উঠেছে, দীপ্তর দিকে তাকিয়েছে মুখটা, সমস্ত মুখ চুল দিয়ে ঢাকা। সেই মুখ ঢাকা অবস্থায় এবার মেয়েটা খিলখিল করে হাসতে শুরু করেছে, যে হাসির শব্দ কানে আসলে শীত তারা দিয়ে বয়ে যায় একটা শীতল স্রোত, যে হাসির আওয়াজে বুকের রক্ত হিম হয়ে যায়, যে হাসির আড়ালে পরিষ্কার লুকিয়ে কোনো এক ভয়ঙ্কর সংকেত, যে হাসির আড়ালে লুকিয়ে কোনো এক পিশাচ। তার পৈশাচিক হাসিতে খান খান হয়ে যাচ্ছে রাতের অন্ধকার, পেটের ভিতর নাড়ি বুড়ি সব কেমন গুলিয়ে উঠছে। হাসিটা হঠাৎ করে থেমে যায়, আর তারপর শোনা যায় একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর, একটা দাঁড় কাকের কণ্ঠ ছিঁড়ে যদি কেউ কোনো মন্ত্র পাঠ করে, প্রতিটা শব্দের উচ্চারণের মধ্যে যদি লুকিয়ে থাকে একটা অদ্ভুত রকম কর্কশতা, সেই শব্দে মেয়েটা অনর্গল আওড়ে যাচ্ছে একটা মন্ত্র। এবার মেয়েটা হাতে ভর দিয়ে সামনের দিকে খানিক ঝুঁকে পড়েছে, হামাগুড়ি দেওয়ার মতো সারাটা ঘর ঘুরছে, আর মাঝে মধ্যে দীপ্তর দিকে তাকাচ্ছে। উঠোনে একটা আম গাছ আছে, সেই আম গাছে অনর্গল এই মাঝরাতে কাক ডেকে চলেছে। পিছন ফিরে উঠোনে তাকাতেই দেখলাম আবছা আলোতে উঠোন জুড়ে কাকের পালক ভর্তি। কখন জানি না হারুয়া সেই গ্রাম পঞ্চায়েত এই স্থান ত্যাগ করেছে। আমার বুকের ভেতর তখন অজানা একটা ভয় হাতুড়ি পিচ্ছে, শরীরের সমস্ত রোম আমার দাঁড়িয়ে গিয়েছে। ঘরের মধ্যে এবার মেয়েটা কান্না করছে, দীপ্ত দরজার দুটো পাল্লাকে শক্ত করে ধরে মনে মনে কি যেন বিড়বিড় করছে। মেয়েটা এবার খুব জোরে কাঁদছে, সেই কান্নার মধ্যে লেগে আছে কর্কশ দাঁড় কাকের শব্দ। হঠাৎ সেই কান্না থেমে যায়,
এবার মেয়েটা দুটো পা আর দুটো হাতের ওপর ভর দিয়ে বসে আমাদের দিকে তাকায়। কিন্তু এর পর যা হলো আমি বা দীপ্ত আমরা কেউ সেই মুহূর্তের জন্য প্রস্তুত ছিলাম না। মেয়েটা এক ঝটকায় চুলগুলো মাথার পিছনে সরাতেই দেখলাম চুলের মধ্যে থেকে একগোছা ধূসর কালো রঙের পালক ছড়িয়ে গেল ঘরে। সেই ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো আমাদের সামনে, যার সারা মুখের চামড়া ফেটে গিয়েছে, ঠোঁট আর মাড়ি থেকে বেরিয়ে পড়ছে লালা মিশ্রিত রক্ত, আর সেই রক্ত হিম করা মনহীন দুটো চোখ। চলে যা, কথাটা বলেই এক লাফে দরজার বাইরে দীপ্তর উপর এসে পড়তে যাবে। মুহূর্তের মধ্যে যেন দীপ্ত তৈরি ছিল সেই মুহূর্তটার জন্য, দুহাতে দুটো পাল্লা সজোরে টেনে বন্ধ করে দেয়। আর পরিষ্কার আমি বাইরে থেকে শুনতে পাই সেই ভয়ঙ্কর পিশাচিনীর ধারালো নোক দিয়ে ক্রমাগত দরজায় আছড়ে যাওয়ার শব্দ, আর বলতে থাকে, দীপ্ত দরজা বন্ধ করে বাইরে থেকে শিকল টেনে দেয়। উঠোনের ওপর এসে দাঁড়াতেই আমরা লক্ষ্য করি প্রচুর কাকের পালক সারা উঠোন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাতাসে একটা অশুভ অশনি সংকেত। আমরা উঠোন পেরিয়ে সেই ঘরে গিয়ে উঠলাম যেখানে হারু থাকে। দরজা জানলা সব কিছু ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে অনেক ডাকাডাকির পর হারু দরজা খুলে আমাদের ভিতরে নেয়। পঞ্চায়েত প্রধান, হারু স্ত্রী ও হারু আমাদের সামনে হাত জোড় করে দাঁড়ায়, কান্নায় ভেঙে পড়ে তারা। পঞ্চায়েত প্রধানের আকুতি, আমাদের এই গ্রামটাকে পিশাচিনী হাত থেকে রক্ষা করুন, আপনারা দয়া করে আমাদের রক্ষা করুন। দীপ্ত ওদের হাত ধরে বলে, আমি চেষ্টা করব, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না, কারণ এ কোনো সাধারণ পিশাচিনী নন, কোনো তন্ত্র সাধিকা। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যার দেবীর গভীর তপস্যায় নিয়ে এখন মগ্ন। সে দেবী আর কেউ নন, তন্ত্র সাধনার অলক্ষী বলা হয় তাকে, ধূমাবতী। বিধবা দেবীমূর্তি দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক হিন্দু দেবী। তিনি মহাশক্তির একটি ভীষণ রূপা। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিত, এবং কাক ও চতুর্মাস ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত। ধূমাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাকপৃষ্ঠে আরুরা অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। এই তপস্যায় আমাদের অগোচরে যিনি এই সাধনা করেছেন তাকে যদি আটকানো না যায়, যদি ইনি এই তপস্যায় সিদ্ধ হন, তাহলে ওই মৌলবীর কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে, উজাড় হয়ে যাবে এই গ্রাম। এই কাকের পালক, এই কাকের উপদ্রব কেন জানেন? এই কাক হচ্ছে দেবী ধূমাবতীর বাহন। এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। এই বলে দীপ্ত আমাকে ইশারা করে। হারু স্ত্রী, হারু, গ্রাম পঞ্চায়েত ও আমি সবাই আমরা সেই রাতেই সেই বাড়ি ছেড়ে একত্রে বেরিয়ে আসি বাইরে। হারুর মেয়ে যে ঘরে বন্দি, সেই ঘরে তখন ভীষণ জোরে কর্কশ শব্দে কেউ এক নাগারে কেঁদে চলেছে, আর কান্নার মাঝে মাঝে ব্যাকুল আর্তনাদে বলে চলেছে, আর তারপরে কান্না থেমে সেই শীতল একটা কর্কশ কণ্ঠে খিলখিল করে হাসি। দীপ্তর চোখে একটা ভীষণ রকমের উত্তেজনা, একটা ভয় ফুটে উঠেছে। ও শেষবার বাড়িটার দিকে তাকিয়ে আমাদের সকলকে নিয়ে এগিয়ে গেল।
আমরা সবাই এসে উঠলাম সেই পঞ্চায়েত প্রধানের বাড়ি। হারুকে আর তার স্ত্রীকে ভিতরের ঘরে পাঠিয়ে আমরা আবার বসলাম সেই দালানে। পঞ্চায়েত প্রধানের মুখ বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোনো কথা তিনি আর বলছেন না। দীপ্ত এবার বলা শুরু করল, এরকম ঘটনা আগে ঘটেছে বাড়িতে? পঞ্চায়েত প্রধান বললেন, না, এরকম ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন আমি এই প্রথম। এর আগেও গুণী নোঝা এসে ও বাড়ি ঝাড়ফুঁক করে, কিন্তু এরকম কিছু ঘটেনি। বিশেষ কিছু বর্ণনায় না গিয়ে দীপ্ত প্রধানকে বলল, আসলে রতনে রতন চেনে, তাই আজ আমাদের এই হাল। আপনার গ্রামে কোনো তান্ত্রিক আছে, তন্ত্র সাধক বা সাধিকা? ভালো করে মনে করুন তো, একে খুঁজে বার করতেই হবে। আমাদের হাতে কিন্তু সময় খুব কম, আপনি তাড়াতাড়ি মনে করে দেখুন। গ্রামের শ্মশানে বা পুরনো কোনো মন্দিরে, যেখানে খুব একটা কারো যাতায়াত নেই, সেখানে কাউকে দেখেছেন? প্রধান একটু চুপ করে থেকে বলল, না, সাধু আছে, কিন্তু সে তো তান্ত্রিক নয়, গ্রামের পথেই ভিক্ষা চায়, এর তার উঠোনে রাত কাটায়। আপনি যেমন বলছেন, সেরকম কাউকে তো ঠিক দেখেছি বলে মনে পড়ছে না। দীপ্ত এবার উত্তেজিত হয়ে বলল, আহা, দেখিনি বললে হবে না, সে আছে, আমাদের আশেপাশেই আছে। কাল সকালে গ্রামবাসীদের বলবেন যে তারা যাতে তন্ন তন্ন করে খুঁজে দেখে গ্রামের কোথাও কেউ সকলের অগোচরে ধ্যান বা কোনো অন্য পুজোতে মগ্ন কিনা। তার যদি সন্ধান পায় তার সামনে ভুলেও যাবেন না, শুধু দেখে এসে আমাকে খবর দিতে বলবেন। প্রধান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন। এরপর আমাদের শোয়ার জন্য একটা ঘর দেখিয়ে সে নিজে চলে যায় তার ঘরে। দীপ্ত ঘুমিয়ে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে ঘুম নেই। চোখের পাতা এক করতে গেলেই সেই মেয়েটার মনিহীন দুটো চোখ আমার চোখে ভেসে উঠছে। সেই বিভৎস চিৎকারে আকাশ বাতাস সব খান খান হয়ে যাওয়ার মতো ঘটনা আমি এত তাড়াতাড়ি মন থেকে মুছতে পারবো না। জানি না কোনোদিনও মুছতে পারবো কিনা। আমি আর সহ্য করতে না পেরে বলে ফেললাম, ঘুমিয়ে পড়েছ? দেখলাম দীপ্ত সাড়া দিল, নিজের বিছানায় উপাস ফিরে শুয়েছিল, এবার আমার কথায় উঠে বসল। আমিও ওকে দেখে উঠে বসলাম, বললাম, কি ভাবছ? ঘড়িতে তখন প্রায় 2:45। দীপ্তকে ওই রাতে কি ভাবছ প্রশ্ন করার উত্তর যে এরকম হবে তা আমি কল্পনা করিনি। দীপ্ত কোলের ওপর বালিশটা টেনে নিয়ে বলল, তোমার মনে আছে আমরা যখন ওই বাড়ি ছেড়ে শেষবারের মতো এখানে আসছিলাম, হারুর মেয়ে ওই ঘর থেকে কি বলেছিল? আমার স্পষ্ট মনে আছে সেই কর্কশ কণ্ঠে তার আকুতির কথা। আমি বললাম, হ্যাঁ মনে আছে, কিন্তু কেন? দীপ্ত উঠে দাঁড়িয়ে জানলার পাশে গিয়ে একটা সিগারেট ধরাল, তারপর বলল, মেয়েটির মধ্যে যে কঠোরভাবে তপস্যা করছে, আমার মনে হয় না সে শুধুমাত্র ধূমাবতীর আরাধনা করছে। আমার মন বলছে সে আরাধনা করছে দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ ছিন্ন মস্তার। দেবীর এই তৃতীয় রূপই সবচেয়ে ভয়ঙ্কর, যা বলতে গেলে আমার নিজের গায়েও কাঁটা দেয়। বাম হাতে ধরে আছে নিজের মাথা, গলা থেকে নির্গত রক্তের স্রোত তিন ধারার মধ্যে মাঝের ধারা সেই ছিন্ন মস্তকে পান করছেন। কিন্তু এই ক্ষেত্রে একটু অন্য, এখানে তন্ত্র সাধনার মাধ্যমে ওই পিশাচিনি আগে প্রবেশ করবে সাধারণ মানুষের শরীরে, তারপর তপস্যায় সিদ্ধ অলৌকিক বলে আগমন করবে দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ ছিন্ন মস্তার। যার শরীরকে বেছে নেবে এই পিশাচিনি, সে নিজেই নিজের মুন্ডু ছেদ করে নিজের রক্ত দিয়েই তুষ্ট করতে চাইবে এই সাধক বা সাধিকাকে। তোমার মনে হবে এখন এই সাধক বা সাধিকা কে? তোমার মনে আছে হারুর ছোট ছেলেকে ওই ঘর থেকে কিভাবে উদ্ধার করা হয়েছিল? তার আগে সেই পিশাচিনি তার শরীরে প্রবেশ করে, তারপর মন্ত্র বলে আবির্ভূত হয় দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ ছিন্ন মস্তার। হারুর ছোট ছেলে নিজেই সে নিজের মুন্ডু ছেদ করে, আর রক্তপান করে কে? হারুর মেয়ে।
যাকে আমরা একটু আগে দেখে আসলাম। এই ভয়ঙ্কর খেলা এখানেই শেষ হয় না, এরপরেই আসে দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যার দেবী, তন্ত্র সাধনায় যাকে অলক্ষী বলা হয়, বিধবা দেবী ধূমাবতী। আমি আগেও বলেছি তিনি শীর্ণকায়া, দীর্ঘাকার, রোগাগ্রস্তা পাণ্ডুর বর্ণা। তিনি অশান্ত এবং কুটিল হৃদয়। তার দেহে অলঙ্কারাদি নেই, তিনি পুরনো মলিন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি মুক্তকেশী। তার চক্ষু দুটো ভয়ঙ্কর, নাসিকা দীর্ঘ বক্র, তার তীক্ষ্ণ দাঁতের কয়েকটি পড়ে গেছে, হাসলে তাকে ফোকলা বলেই মনে হয়। তার কর্ণদয় কুৎসিত ও অসম আকার বিশিষ্ট, তার স্তন লম্বমান এবং এক হাতে একটি কুলো ধরে থাকেন, অপর হাতে বরমুদ্রা। তিনি অশ্ববিহীন রথে আরুহা, তার পতাকায় কাকের ছবি থাকে। ধূমাবতী চতুরা, তিনি সর্বদা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী। সেই দেবীর আগমন মানে জেনে রেখো প্রলয়। সে চলে যাওয়ার পরে সেখানে কেবল ভস্ম বা খানিক পোড়া ছাই পড়ে থাকে। তপস্যায় একবার সফল হলে এই তন্ত্র সাধক বা সাধিকা যেই হোক, এক ভয়ঙ্কর নারকীয় খেলায় মেতে উঠবে ভাই। গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে, উজাড় হয়ে যাবে এই সংসার থেকে প্রাণের অস্তিত্ব। তার আগে যে করেই হোক এই তপস্যা বন্ধ করতে হবে, যেভাবেই হোক বন্ধ করতে হবে সেই পিশাচিনীর সাধনা। কথা বলা শেষ হতেই লক্ষ্য করলাম, দীপ্ত যে জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছিল, সেই জানলার পাল্লাগুলো ঘরের বাইরের দিকে খোলা। জানলায় গড়াদের ফাঁক দিয়ে হাত ঢুকে যায় অনায়াসে, পাল্লা টেনে এনে ছিটকিনি দিতে হয়। সেই খোলা পাল্লার ওপর একটা তাঁর কাক বসে ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলাম 3:20, মানে এখন মাঝ রাত। সকাল হতে বা আলো ফুটতে এখনো ঢের দেরি। তবে এই কাক, আমার বুকের ভেতরটা কেমন ছ্যাত করে উঠল। কিন্তু মুখে একটা শব্দ করতেই কাকটা উড়ে যায়। হাত বাড়িয়ে জানলার পাল্লাটা ভিতরে টানতে যাবে এমন সময় জানলার ওপর থেকে একটা হাত দীপ্তর হাতটা চেপে ধরে। দীপ্তর সাহায্যের জন্য চিৎকার করে আমাকে ডাকে। আমি ছুটে গিয়ে আমার সর্বশক্তি দিয়ে দীপ্তকে ঘরের ভিতর টানি। বেশ কিছুটা সময় পর হাতটা হুট করে ছেড়ে দেয়, আর আমরা দুজনে ঘরের মধ্যে হুড়মুড় করে একে অন্যের ওপর এসে পড়ি। আচমকা মাটিতে আছড়ে পড়াতে দুজনেরই সামান্য চোট লাগে, তবে তা এমন কিছু নয়। নিজেদের সামলে নিয়ে উঠতে যাব, আর ঠিক সেই সময় দেখি জানলার বাইরে উল্টো হয়ে জানলার কড়ার ধরে ঝুলে আছে কেউ। তো পকেট থেকে লাইটারটা বের করে জ্বালাতেই আমরা দুজনে একসাথে যা দেখলাম তাতে এক প্রকার আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। শীত দাঁড়াবে মনে হচ্ছে আমার, একটা সাপ ওপরে আমার মাথায় প্রবেশ করতে চাইছে, পেটের ভিতর সব গুলিয়ে উঠছে, মনে হচ্ছে এখনই বমি করে ফেলব। সে বমির সাথে আমার হৃৎপিণ্ড, যকৃৎ, পাকস্থলী, শরীরের সমস্ত কিছু, পেটের নাড়িভুড়ি সব একসাথে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ঘরের ভেতরে একটা তীব্র বিশ্রী নোংরা গন্ধ। সে ভয়ঙ্কর পরিবেশে লাইটারের আলোতে দেখলাম উল্টো হয়ে ঝুলে আছে যে সে আর কেউ না, হারুর মেয়ে। দুর্ভিক্ষের মতো তার উস্কো কুস্কো মাথার চুল উল্টোভাবে ঝুলছে মাটির দিকে, মুখের চামড়া ফেটে গেছে, ফ্যাকাশে বর্ণের চোখ দুটো বন্ধ, পা দুটো ওপরে। দীপ্ত তার মধ্যে বলে উঠল, কি চাই তোর, বল কি চাই। কোনো সারা শব্দ নেই, শুধু ঘরের ভিতর আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। দীপ্ত এবার বলল, তুই যার আরাধনা করছিস তাকে তুই কোনোদিনই পাবি না,
আমি পেতে দেব না। কথাটা বলা শেষ হয়নি, হারুর মেয়ের চোখ দুটো এবার তপ করে খুলে গেল। মনিহীন সেই ফ্যাকাশে সাদা দুটো ভয়ঙ্কর চোখ, মনে হচ্ছে জানলার বাইরে থেকে আমাদের গিলবে বলে ঘরের ভিতরে ঢুকতে চাইছে। ঠোঁট দুটো ফাঁক হয়ে যেতেই মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত, আর সেই মুখ দিয়ে কামড়ে ধরেছে জানলার করাত। শরীরটা এখনো উল্টো, তাই সেই রক্তের ধারা নাক হয়ে চোখের ওপর কপাল দিয়ে চুলে গিয়ে মিশছে। এমন সময় দীপ্ত উঠে দাঁড়িয়ে একটা মন্ত্র পাঠ করা শুরু করলো, হাতটা জানলার দিকে, সেই হাতে তখনও চলছে লাইটার। হঠাৎ দেখলাম মেয়েটা হাতগুলো জানলার গড়াত ছেড়ে দিয়ে ছুপ করে নিচে পড়ে গেল। কর্কশ শব্দে আকাশ বাতাস সব কিছু খান খান করে সেই কণ্ঠস্বর আবার বলল, চলে যা, চলে যা, চলে যা। একটা ডানা ছাপটানোর শব্দ মিলিয়ে গেল কালো অন্ধকারে। এরপর আমরা দুজনে আর কেউ দুচোখের পাতা এক করতে পারিনি। ভোর রাতে বসে থাকতে থাকতে কখন যেন আপনা থেকে চোখ লেগে যায়। পঞ্চায়েত প্রধানের ডাকে 7:30 নাগাদ হুঁশ ফেরে। ঘরে ঢুকে উনি আমাদের অক্ষত দেখে নিশ্চিন্ত হন। কারণ জানতে চাইলে উনি বলেন, কালকের রাতে সেই কর্কশ ভয়ঙ্কর রক্ত হিম করে দেওয়া কণ্ঠস্বর উনিও শুনতে পেয়েছিলেন, কিন্তু সাহস করে আর আমাদের ঘরে আসতে পারেননি। আমাদের কি পরিস্থিতি সে নিয়ে উনি বেশ উদ্বিগ্ন হন। রাতে ওনারও দুচোখের পাতা এক হয়নি। দীপ্তর কথা অনুযায়ী সকাল হতেই জনাদশেক মাঝবয়সী ছেলে মেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসে হাজির হয়। দীপ্ত তাদের বলে খুব সাবধানে সারা গ্রাম ঘুরে দেখতে হবে, ওকে কেউ কোথাও লুকিয়ে কোনো পূজার্চনা করছে কি না সেটা দেখতে পেলে দীপ্ত কিংবা আমাকে এসে জানাতে হবে। তাদের মধ্যে সব থেকে বেশি সাহসী কে জিজ্ঞাসা করাতে একটা ছেলে হাত তোলে। দীপ্ত তাকে আলাদা ডেকে দায়িত্ব দেয় তাকে খুঁজতে হবে এই কাজের আদর্শ স্থান, যেখানে তার থাকার সম্ভাবনা সব থেকে বেশি, তাকে সেখানে যেতে হবে, সেটা আর কোথাও না, গ্রামের শ্মশানে। ছেলেটা মাথা নেড়ে বলে, পারব, শ্মশানে আমি আগেও অনেকবার গেছি। দীপ্ত জিজ্ঞাসা করে, কেন গেছিলিস? ছেলেটা বলে, একটা পুরনো মরা পেয়ারা গাছ আছে, তার গর্তে টিয়া পাখি বাচ্চা দেয়, সেটাই ধরতে। দীপ্ত আবার সবাইকে বলে, যদি কাউকে দেখতে পাস তাহলে একদম তার কাছে ভুলেও যাবি না, দূর থেকে দেখে এসে আমাদের বলবি। বেলা বাড়ার সাথে সাথে দীপ্ত আমাকে নিয়েও বেরিয়ে পড়ে গ্রামের এদিক ওদিক ঘুরতে, এই জঙ্গল সেই জঙ্গল, এ পাড়া ও পাড়া। আমাদের সঙ্গে ছিল পঞ্চায়েত প্রধানের ছোট ভাই, তাকে সঙ্গে নেওয়ার কারণ আমাদের কেউ চেনে না এখানে। এটা শহর নয় যে নিত্য নতুন মুখ আসে যায়, এটা পাড়াগা। এখানে প্রতিটা লোককে ব্যক্তিগতভাবে না হলেও মুখ চেনে। সেখানে অচেনা মানুষ দেখলে সন্দেহ করবে, চোর ডাকাত খুনি এসব বলে ঘিরে ধরাটাও কিছু অস্বাভাবিক নয়। তাই চেনা জানা গ্রামের স্থানীয় কাউকে সঙ্গে নিলে সে বিপদটা থাকে না। না, কাউকে দেখা গেল না তেমন। আমরা যাকে খুঁজছি তাকে কোথাও দেখতে পেলাম না, কিন্তু সেই পঞ্চায়েত প্রধানের মুখে শোনা সাধুকে দেখতে পেলাম, একটা বটগাছের নিচে বসে আছেন। কাছে গিয়ে প্রণাম করে পায়ের কাছে বসলাম। সাধুর গলায় একটা রুদ্রাক্ষের মালা, পরনে একটা রংচটা পাতলা ফ্যাকাশে গেরুয়া রঙের জরাজীর্ণ বস্ত্র, পাশে একটা ছোট্ট ত্রিশূল মাটিতে পোতা, তার পাশে একটা ঝোলা রাখা, মাথায় কুণ্ডলি পাকিয়ে অজগর সাপের মতো জটাখানা দেখলে একটা অদ্ভুত ভয় লাগে। সাধুকে দীপ্ত বলল, বাবা,
এই গ্রামে তন্ত্র সাধক কে আছে আপনি জানেন? আপনি কি এমন কাউকে দেখেছেন বাবা? এই গ্রামের যে বিপদ বাবা, আপনি টের পাননি? আপনি কিছু আন্দাজ করতে পারেননি? সাধু এতক্ষণ চোখ বন্ধ করেছিল, এবার চোখ খুলল। শীর্ণকায় শরীর, দেহে কেবল চারটি হাড়, চামড়া কুচকে ঝুলে গেছে, কপালে কিসের ছায়। কিন্তু তার মধ্যেও চোখ খুলতেই মনে হল চোখটা জ্বলে উঠল সাধু। চোখের দিকে এক দৃষ্টি তাকানো যায় না। খানিক আমাদের দেখে নিয়ে তারপর বলল, এই গ্রামে প্রলয় নামছে। কেউ শুধু এই গ্রামের অকল্যাণ চায় না, অকল্যাণের ঊর্ধ্বে যদি কিছু থাকে সে তাই চায়। তাই কেউ আড়ালে তন্ত্র সাধনায় মগ্ন রে, কিন্তু যেই কাজ করছে সে এরকম ছিল না, পরিস্থিতি তাকে বাধ্য করেছে রে এরকম কাজ করতে। তোরাই তো বাধ্য করেছিস এই কাজ করতে তাকে। জয় তারা। কে বাবা, সে কে আপনি জানেন? আপনি নিশ্চয়ই জানেন। তাহলে তাকে আটকান বাবা, গ্রাম যে ধ্বংস হয়ে যাবে, এই গ্রামে যে প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি জানেন কিন্তু তাও কেন আপনি আটকাচ্ছেন না তাকে? আমাদের কোথায় ভুল বলুন বাবা, আমরা কি ভুল করেছি দয়া করে বলুন, একটিবার বলুন। সে যে আমার সত্তার বাইরে, আমার যে হাত পা বাঁধা, আমি যে কিচ্ছুটি বলতে পারবো না। এই জীবনে তুই যে কাজ করবি তোকে এই জীবনেই ফল পেতে হবে, এটাই তো নিয়ম। এই জগৎ সংসারের এই যে প্রলয় নামছে তা কি এমনি নামছে রে বোকা? মনে রাখিস এমনি কেউ কারুর শত্রু নয়, জানতে হোক আর অজান্তে দোষের বিনিময় সব ক্ষেত্রে ক্ষমা ধার্য হয় না, কখনো কখনো সেই দোষের বিনিময় ধার্য হয় শাস্তি, কঠিন শাস্তি। যতই ক্ষমা চাও শাস্তি ভোগ করতেই হবে। জয় তারা। আচ্ছা বাবা, উনি কে? উনি কেন এমন চাইছেন? কিসের শত্রুতা বাবা? সে প্রতিশোধ নিতে চায় রে পাগল, তোরাই তো তাকে প্রতিশোধ নিতে বাধ্য করেছিস। কথিত আছে, ধূমাবতীর পূজা করলে হৃদয়ে নির্জনতার পিপাসা বৃদ্ধি পায় এবং জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে, যা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ বৈশিষ্ট্য। এই কারণে ধূমাবতীর পূজা সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত। ধূমাবতীকে একাকী ব্যক্তিদের, বিশেষত বিধবাদের প্রতি পক্ষপাতী বলে বর্ণনা করা হয়। বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে পারেন বলে মনে করা হয়। তার উপর অন্যায় অবিচার করেছিস, তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে তার জীবন নরক বানিয়েছিস। সে বিধবা বলে তাকে এই সমাজ থেকে বঞ্চিত করেছিস। জীবিত একটা মানুষকে তোরা ভেতর থেকে মেরে ফেলেছিস। সে অনেক সহ্য করেছে, অনেক যন্ত্রণা ভোগ করেছে, অনেক সাহায্য চেয়েছে, এগিয়ে গেছিলি তখন। সবাই তোরা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখেছিস। এবার দেখ সে কি করে তোদের। মরবি তোরা সব কটা, মরবি সব কটা সধবা, এক এক করে বিধবা হবে আগে, তখন ফারাক কেমন খোঁজে দেখব। জয় তারা। এবার আমার চোখের সামনে থেকে যা দেখিনি, দূর হ ছোড়া বলি হা হা করে হেসে ওঠে আর ডাক ছাড়েন, জয় তারা। দীপ্ত কথা না বাড়িয়ে আমাকে নিয়ে ফিরে এলো পঞ্চায়েত প্রধানের বাড়ি। কোনো কথা না বলে দেখলাম চুপ করে মাথার উপর হাত রেখে শুয়ে পড়ল। আমি কিছু জিজ্ঞাসা করতেও সাহস পেলাম না। সন্ধ্যা নাম্বার আগে বাচ্চাগুলো দেখা করতে আসে। দীপ্ত ওদের কাছে না গিয়ে আমাকে বলে, ওদের চলে যেতে বল, পারলে 50টা টাকা দিয়ে বলিস
জিলিপি কিনে সবাই যেন ভাগ করে খায়। আমি জানি ওরা কিছু পায়নি। কথা মতো আমিও গিয়ে তাদের জিজ্ঞাসা করতে তাই উত্তর পেলাম। সারা গ্রাম, শ্মশান সব কিছু ঘুরে বেরিয়েও কাউকেই ওরা দেখতে পায়নি তেমন। 50 টাকা দিয়ে বলি, সারাদিন অনেক ঘুরেছিস তোরা, এই নে টাকাটা নিয়ে জিলিপি কিনে খাস। ওরা হাসি মুখে চলে যায়। গ্রাম পঞ্চায়েত বিকেলে বাড়ি ফেরে আমাদের ঘরে আসে। ব্যক্তিগত কিছু কাজের সূত্রে আজ উনি সকাল থেকে বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়ি ঢুকেই উনি আমাদের সাথে দেখা করতে আসেন, কি হলো তা জানতে আসেন। দীপ্ত এবার একটু গম্ভীর গলায় বলল, আচ্ছা আপনাদের গ্রামে কম বয়সী কোনো মহিলার স্বামী মারা গেলে, মানে সেই মহিলা বিধবা হলে, আপনারা তার সঙ্গে কেমন ব্যবহার করেন? তাদের জীবনযাপন কি আর 5টা সাধারণ মানুষের মতোই চলে, নাকি তাদের সঙ্গে অন্যরকম কিছু ব্যবহার করা হয়? দেখলাম প্রধান মাথা হেট করে দাঁড়িয়ে আছে। আমরা কিছুটা উত্তর পেলাম, কিন্তু মুখ না খুললে পুরোটা জানা যাবে না। দীপ্ত বলল, চুপ করে থাকবেন না, বলুন আপনি, এর আগে আপনারা কোনো বিধবা মহিলার উপর অত্যাচার করেছেন? বলুন বলুন, চুপ করে থাকবেন না, দয়া করে বলুন। এবার প্রধান বলল, গ্রামে এখনো বিধবাদের অশুভ মানা হয়, কোনো ভালো কাজে তাদের ডাকা হয় না, তাদের মুখও দেখা হয় না, তাদের সর্বক্ষণ এক ঘরে রাখা হয়, সমাজের আর 5টা মানুষের থেকে দূরে রাখা হয়, মনে করা হয় তাদের ছায়া অমঙ্গল, তাদের উপস্থিতি অকল্যাণময়। এই প্রথা আমি চালু করিনি, বহু বছর ধরে, কয়েক যুগ ধরে চলে আসছে এই প্রথা। এটা শুধু এই গ্রামে নয়, খোঁজ করলে আপনি জানতে পারবেন ভারতবর্ষে এমন প্রচুর গ্রামাঞ্চলে এখনো এই প্রথা আজ বহাল আছে। তেমনই আজ থেকে ঠিক 6 মাস আগে আমাদের গ্রামের চক্রবর্তী বাড়ির একমাত্র ছেলে অরুণাভ চক্রবর্তী 32 বছর বয়সে অজানা এক জ্বরে মারা যায়। বছরখানেক আগে বিয়ে করেছে, ছেলেটা শিক্ষিত, কলকাতায় কোনো এক কলেজে পড়াশোনা চলাকালীন আলাপ হয় এক মেয়ের সাথে, তাকেই বিয়ে করে। মেয়েটিও শিক্ষিত, কিন্তু ভাগ্যের কি চরম পরিহাস, বছর ঘুরতে না ঘুরতেই কি এক অজানা জ্বরে ছেলেটা চলে গেল। এরপর থেকে শুরু হয় মেয়েটার ওপর নানান নিয়ম বিধি, গ্রামাঞ্চলে যা হয়, খাওয়া দাওয়ায় বিধিনিষেধ, লোক সমাজ থেকে দূরে থাকা, কোনো শুভ কাজে তাকে দূরে রাখা। কিন্তু সেই মেয়ে শোনার নয়, প্রায় প্রতিবাদ করত, মুখে মুখে তর্ক করত। খবর নিয়ে শুনেছিলাম মেয়েটার বাবা মা কেউ নেই, আমাদের গ্রামের পরে আরো 2টো গ্রাম ছাড়িয়ে কোনো এক পিসি আছেন তার, কিন্তু সে মেয়েকে ঘরে তুলতে অস্বীকার করে। অগত্যা এখানে পড়ে মার খাওয়া, নির্যাতন সহ্য করা, সে মেয়েও প্রতিবাদ করতে ছাড়ে না। ওদিকে শ্বশুর বাড়ির লোকেরাও নির্যাতনের মাত্রা তত বাড়ায়। শেষমেশ একদিন তুমুল ঝগড়ার পর শাশুড়ি ঢেলে দেয় গায়ের উপর ফুটন্ত গরম ভাতের ফ্যান। সে মেয়ের চিৎকারে পাড়া প্রতিবেশী জড়ো হয় ঠিকই, কিন্তু কেউ এগিয়ে যায় না। পড়ে যাওয়া স্থানে ক্ষত সৃষ্টি হয়, ওরা জ্বালা যে ভীষণ জ্বালা, কিন্তু বিধবা মানে এখনো মানা হয় সে অমঙ্গল, তার ছায়ার সংস্পর্শে যাওয়া অশুভ, তাই কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে যায় না। কিন্তু অস্বাভাবিকভাবে 2 দিন পর মেয়েটা রাত্রিবেলা বাড়ি থেকে উধাও হয়, এদিক ওদিক খোঁজ নিয়ে কেউ কোনো খোঁজ দিতে পারে না, আর কেউ মাথা ঘামায় না। বিধবা একটা মেয়ে কি করবে তাকে খুঁজে? তো আপনি আজ এসব জানতে চাইছেন কেন? সেই তন্ত্র সাধিকার কেউ না, অরুণাভ চক্রবর্তীর বিধবা স্ত্রী, তিনি এই তন্ত্র সাধনা করছেন। কথাটা শুনে খানিক পাথরে পরিণত হন পঞ্চায়েত প্রধান। তারপর বলে, তাহলে এবার কি হবে? কি আর হবে, সময়ের আগে তাকে খুঁজে না পেলে এই গ্রাম নিশ্চিহ্ন হবে।
সে নির্যাতনের প্রতিশোধ নেওয়ার যে পন্থা বেছেছে তার থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। এর মধ্যে বাইরে হঠাৎ করে উঠোনে একটা শোরগোল শোনা যায়। আমরা সকলে দৌড়ে যাই সেখানে। জনা কয়েক লোক উঠোনে এসে দাঁড়িয়েছে। এক মহিলা মাটিতে লুটোপুটি খেতে খেতে কান্নায় ছটফট করছে। এক মাঝবয়সী ভদ্রলোক ছুটে এসে প্রধানের পায়ে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, আমার মেয়েটাকে বাঁচান কর্তা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। দীপ্ত জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার মেয়ে, কোথায় সে, কি হয়েছে? লোকটা কান্না একটু থামিয়ে বলতে থাকে, মেয়েটার শরীর একটু খারাপ ছিল হুজুর, দুদিন ধরে জ্বর, ঘুম থেকে উঠছে না দেখে বিকেলে ওর মা ওর ঘরে ডাকতে যায়, দেখে মেয়ের ঘরে জানলার বাইরে আমাদের ওই হারুর মেয়ে দাঁড়িয়ে। আমরা জানি ওই হারুর মেয়ে সেই ঘরে বন্দি, অনেকদিন হয়েছে সে ঘর ছেড়ে বেরোয় না, তাকে কেউ বেরোতে দেয় না, এটাই আমরা জানি। সন্ধ্যারাত্রিতে ওইভাবে আমার মেয়ের ঘরের জানলার পাশে হারুর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বউ খুব ভয় পায়, চেঁচিয়ে ওঠে। ততক্ষণে হারুর মেয়ে চলে গিয়েছে, আমি দৌড়ে ঘরে ঢুকি কিন্তু কাউকে দেখতে পাই না। তবে এত চেঁচামেচিতেও আমার মেয়েটা উঠছে না, গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, দেখে আমার ভালো লাগে না। আমি, ঘুম থেকে ওঠ মা বলে চাদর সরাতেই হুজুর, কি হয়েছে, চাদর সরাতে কি দেখেছো তুমি, কি হয়েছে? আমার মেয়েটার শুধু মুন্ডু বিছানায় শোয়ানো, চাদরের নিচে ওর দেহটা নেই, নিথর দেহটা খাটের নিচে থেকে উদ্ধার করি। বলেই কান্নায় ভেঙে পড়ে সে। আর ঠিক তখনই আমরা দেখি একটা তাঁর কাক উঠোনের লাগোয়া গাছটায় বসে বিশ্রী শব্দে ডেকে চলেছে। আমি আর দীপ্ত বুঝতে পারছি তপস্যায় সিদ্ধ হতে চলেছে তন্ত্রসাধিকা অরুণাভ চক্রবর্তীর বিধবা সেই স্ত্রী। দীপ্ত আর এক মুহূর্ত দেরি করে না, আমাকে আর পঞ্চায়েত প্রধানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ও বলে, আমাদের এখনই হারুর বাড়ির দিকে যেতে হবে। আমরা কথা না বাড়িয়ে ওর সাথে হারুর বাড়ির দিকে এগিয়ে যায়। মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করছে, কেমন একটা অমঙ্গলের কালো ছায়া দেখতে দেখতে এই গ্রামটাকে ক্রাশ করছে। হাঁটা আর দৌড় এই দুয়ের মেলবন্ধনে আমরা তিনজন হারুর বাড়ি এসে পৌঁছে সেই ঘরের কাছে যেতেই আমাদের মাথার ভেতরটা কেমন বোঁ বোঁ করতে থাকে। শিকল নামানো, মৌলবীর বেঁধে দেওয়া সেই তারের গণ্ডি এখন আর নেই, দরজাটা হাট করে খোলা। আমাদের বুঝতে দেরি হলো না, জানলার পাশে ওই মহিলা যে হারুর মেয়েকে দেখতে পেয়েছিল উনি ঠিকই দেখেছিল। দীপ্ত আমাকে বলে, শোনো, তুমি এখানে থাকবে, আমাকে এখনই কলকাতা যেতে হবে, আমি কাল সকালে ফিরে আসব। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? দীপ্ত বলল, আমার কাছে একে আটকানোর মতো সরঞ্জাম এই মুহূর্তে এখানে নেই, আমাকে সেটাই আনতে হবে। তোমরা এখানেই থাকো আর সাবধানে থেকো, এই দুটো রুদ্রাক্ষ সঙ্গে রেখো, আর যাই হোক এগুলোকে নিজের থেকে আলাদা করবে না। আমি আসছি, আমি খুব তাড়াতাড়ি ফিরব। এই বলে দীপ্ত এগিয়ে গেল। ভয়ে আমার মনে হচ্ছে আমি পাক শক্তি হারিয়েছি। নিজেকে সামলে প্রধানকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফিরে আমরা একটা ঘরে সবাই মিলে দীপ্তর জন্য অপেক্ষা করতে থাকি। এখন সবে সন্ধ্যা, দীপ্ত ফিরতে কাল সকাল। এই অভিশপ্ত রাতে জানি না কি হয়, সেই কথা ভাবলে বুকের ভেতর রক্ত হিম হয়ে আসে। এমন সব অশুভ ভাবনার মাঝে কানে ভেসে এলো দূর থেকে কারুর চিৎকার। না, চিৎকারটা কারুর একার না,
বেশ কিছু মানুষের একত্রিত চিৎকার। কি হলো তবে? আমরা নিজেদের সামলে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলাম, তারপর উঠোন ছাড়িয়ে বেরিয়ে এলাম রাস্তায়। কান্নার আওয়াজ, মেয়েদের কান্নার আওয়াজ আসছে। প্রধান আঙুলের ইশারা দেখিয়ে বলল, ওই ওই ওদিক থেকে আসছে, চলো তো দেখি। আমি, প্রধান ও হারু, আমরা তিনজনে সেদিকে এগিয়ে যেতে দেখলাম কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। কিছু লোক এলো পাথারি ছুটোছুটি করছে, কিছু মহিলা মাটিতে শুয়ে লুটোপুটি খাচ্ছে, বাচ্চা কিছু ছেলে মেয়ে কান্নায় তাদের মা কাকিমার কোলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। আমরা সেই দেখে দৌড়ে যাই সেখানে, এবং এরপর যে দৃশ্য আমাদের চোখে ফুটে ওঠে তা ভাষায় বর্ণনা করার মতো ক্ষমতা আমার এই জীবনে হবে না। খালি গায়ে লুঙ্গি পরা পাঁচজন লোক গোল করে শুয়ে আছে একটা চাটায়ের ওপর, এদিক ওদিক ছড়িয়ে আছে তাস, পায়ের চটি, বিড়ির প্যাকেট, তেসলায়ের বাক্স। সেই সব কিছুকে উপেক্ষা করে বয়ে যাচ্ছে তাদের নিজ দিয়ে রক্তের নদী। একটা দেহ মুন্ডু নেই, গলার নলি দিয়ে তখনও ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তাজা কাঁচা লাল রক্ত। সেই রক্তে ভিজে যাওয়া দেহগুলোর মধ্যে কেউ কেউ একটু নড়ে উঠছে, কারোর বুকের বাঁ দিকটা তখনও ওঠানামা করছে, কেউ হাত পা ছুটছে সেই রক্তের মধ্যে, হাতের আঙুল দিয়ে রক্তে ভেজা মাটি আঁকড়ে ধরতে চাইছে, কোনো এর কুড়ালিতে ভর দিয়ে উঠতে চাইছে, কিন্তু সেই রক্তেই পিছলে পড়ছে আবার। দেখলে মনে হয় কেউ একসাথে এক কোপে পাঁচজনকে নরবলি দিয়েছে। পাঠা বলি আমি দেখেছি, বলির খাড়া একবার ধর থেকে মুন্ডু আলাদা করে দিলে সেই যন্ত্রণায় যেমন পাঠা এদিক ওদিক না যায়, তাকে শক্ত করে ধরে রাখে দু তিনজন। এখানে বলির পর দেহগুলোকে উন্মুক্ত করে দিয়েছে কেউ, উপভোগ করবে সে এই নারকীয় দৃশ্য। সেই মুন্ডুবিহীন দেহগুলো রক্তে পিছলে যাচ্ছে, গলার ওপর দিয়ে কেটে যাওয়ার শিরাগুলো থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত, হা হয়ে আছে গলার নলি, হাত পা শেষবারের মতো ছুড়ে নিস্তেজ হয়ে যাচ্ছে তাদের দেহ এক এক করে। আমি আর প্রধান মাটিতে বসে পড়েছি সেই দৃশ্য দেখে, আমার মাথা ঘুরছে, গা বমি বমি করছে। হারু আমাদের সামনে বসে কাঁদছে, আমার চোখের দৃষ্টি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। আমি মাটিতে শুয়ে শুনতে পাচ্ছি প্রচুর মেয়ে মানুষের বুক ফাটা কান্নার শব্দ, আমার মাথার ওপর একটা ছাকরা শেওড়া গাছ, সেই গাছের ফাঁক দিয়ে নেমে আসছে চাঁদের আলো, আর চাঁদের আলোয় সেই ডালে দেখতে পাচ্ছি বসে আছে প্রচুর দ্বারকাক। দ্বারকাকগুলোর চোখ যেন চলন্ত আগুনের ফুলকি, ওরা সবাই মাথা হেট করে এক সুরে ডেকে যাচ্ছে। একটু পরে জ্ঞান ফেরে আমার, হারু কোথা থেকে এক ঘুটি জল এনে আমার আর প্রধানের চোখে মুখে ছিটিয়ে দেয়। আমরা দুজনেই ওখানে অচৈতন্য হয়ে পড়ি, জ্ঞান হারাই দুজনেই। এখন একটু ভালো লাগছে, কিন্তু শরীর ভীষণ ভারী, মনে হচ্ছে কেউ বিশাল বিশাল কলসিতে জল ভরে বুকের ওপর চাপিয়ে দিয়েছে। আর সেই কলসি সরিয়ে শ্বাস প্রশ্বাস নিতে, উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। অনেকটা সময় পর শরীরের সবটুকু বল প্রয়োগ করে আমরা তিনজন ওখান থেকে ফিরে আসি। বেশ কিছুক্ষণ সময় কাটার পর একটু স্বাভাবিক হই আমরা, তখন একই ঘরে সবাই একসঙ্গে চুপ করে বসে থাকি। খোঁজ নিয়ে জানতে পারি বিকেলের পরে
তারা রোজ এখানে বসেই তাস খেলেন। গ্রামেগঞ্জে এ দৃশ্য খুব সাধারণ। আজও তারা সেখানে আর পাঁচটা দিনের মতোই তাস খেলছিল। কিন্তু তাস খেলতে খেলতে যাদের ওইভাবে মৃত্যু হয়েছে, আশেপাশের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কেউ তাদের একটা মুন্ডুও উদ্ধার করতে পারেনি। কোনো এক অজানা অলৌকিক শক্তির বলে তাদের মুন্ডুগুলো কেউ এক নিমেষে উধাও করে দিয়েছে। বাড়ির লোক ছাড়া কোনটা কার দেহ শনাক্ত করতে পারাটাও অসম্ভব। জল জ্যান্ত পাঁচ পাঁচটা মানুষের মুন্ডুবিহীন দেহগুলোর কথা চোখের সামনে ভেসে উঠল। মনে হলো পেট থেকে এখনই সব কিছু কুলিয়ে আমার মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আমি টিপ্তর দেওয়া রুদ্রাক্ষটা নিজের তালুতে শক্ত করে চেপে ধরে আছি। হাজার চেষ্টা করছি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু পারছি না। অরুণাভ সেই বিধবা স্ত্রী জানি না কোথায় বসে সাধনা করে চলেছেন, সারা গ্রাম ঘুরেও তাকে পাওয়া যায়নি। আজকের এই রাতে জানি না সে আর কার ক্ষতি করবে। এদিকে হারুর মেয়েটাও বাড়িতে নেই। আমি হঠাৎ হারুকে বললাম, আচ্ছা তোমার মেয়ে কবে থেকে এরকম সব করতে শুরু করে? কবে তুমি ওকে প্রথম দেখলে এরকম অদ্ভুত আচরণ করতে? হারু কিছু বলার আগেই ওনার স্ত্রী বলে ওঠে, ওর মামা বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে ওর শরীরটা একটু খারাপ হয়। মেয়েটা আমার এমনিতে ভালোই ছিল বাবু, তারপর জানি না কি হলো, একদিন রেতে খুব জ্বর এলো, মাথায় জল সেঁকও দিলুম, তারপর মাঝ রাতে জ্বর নেমেও গেল। তবে সকাল থেকে মেয়েটা কেমন যেন করতে লাগলো বাবু। আমি বললাম, কি করতে লাগলো? কারুর সাথে ঠিক করে কথা বলে না, সুল বাঁধে না, খালি উনুনের পাশ থেকে পোড়া কাঠ কয়লাগুলো নিয়ে সিবিয়ে যায়, আর মুখে সব সময় থুতু রাখত। ওর ঠাকুমা খুব মারতো ওকে এই রকম করে বলে, মারলেও কিছুটি বলতো না, খালি কেমন গোঙাতো। ওর মার বাড়ি কোথায়? এই গ্রাম সারিয়ে আরো দুটো গ্রামের পর। কথাটা শুনে আমার মাথার ভেতর বিদ্যুৎ খেলে যায়। আমি প্রধানকে সাথে সাথে প্রশ্ন করি, অরুণাবর যে বিধবা স্ত্রী আপনি যার কথা আমাকে বলেছিলেন, ওনার এক পিসির বাড়ি বলেছিলেন দুটো গ্রাম পরে, এটা কি সেই গ্রাম? প্রধানের চোখ বড় বড় হয়ে যায়। আঞ্চলিক ভাষায় হারু স্ত্রীকে জিজ্ঞাসা করে, তারপরে এক ঝটকায় উঠে দাঁড়ায়, সে বলে, হ্যাঁ ওই পিসির বাড়ি যে গ্রামে, হারু শ্বশুর বাড়িও সেই গ্রামে। আমরা সবাই উঠে দাঁড়াই। আমার বুঝতে অসুবিধা হচ্ছে না, অরুণাভ সেই বিধবা স্ত্রী ওই গ্রামেই কোথাও আছে, ওখানে থেকেই সে করছে এই সাধনা। হারুকে সে চিনত, কারণ বিয়ের পর একটা গোটা বছর সেই গ্রামে কাটায়। হারুর মেয়েকেও সে চিনত। মামার বাড়িতে হারুর মেয়ে ঘুরতে যায় এবং সেখানেই হয় বিপত্তি। সেখানেই তার শরীরে সেই তন্ত্র সাধিকা ঢুকিয়ে দেয় কোনো জিন বা পিশাচিনীকে এবং তন্ত্রমন্ত্র বলে তাকে বশ করে। নিজের ইচ্ছে মতো হারুর মেয়ের শরীরে নিজের সেই তপস্যায় পাওয়া অলৌকিক শক্তি দিয়ে সে নিতে শুরু করে প্রতিশোধ। সময় যত গড়াবে বলির সংখ্যা বাড়বে, বাড়বে অলৌকিক শক্তির ক্ষমতা। আমি প্রধানকে বলি, আমি যাব, সঙ্গে আপনিও যাবেন আমার সাথে সেই গ্রামে, আজ রাতেই যাব। সঙ্গে রাখবেন শুধু দীপ্তের দেওয়া ওই রুদ্রাক্ষটা। প্রধান আমার কথা শুনে একটু ইতস্তত বোধ করে। আমি আশ্বাস দিই, বলি, আরে কিছু হবে না, আপনি চলুন, আমরা শুধু দেখে আসবো আমাদের সন্দেহটা ঠিক নাকি ভুল। যদি উনি ওখানে থাকেন তাহলে আমরা দীপ্তকে ফোন করে ওখানেই ডেকে নেব, আপনি আমার উপর ভরসা রাখুন, চলুন। আর যদি আপনি না যান তাহলে অগত্যা আমাকেই যেতে হবে। প্রধান একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে তাহলে তৈরি হয়ে নিন, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে,
কারণ পৌঁছতে পৌঁছতে আমাদের মাঝরাত হয়ে যাবে। কথা অনুযায়ী আমি আর প্রধান রওনা হলাম হারুর শ্বশুর বাড়ি তথা অরুণাভবাবুর সেই বিধবা স্ত্রীর পিসির বাড়ির গ্রামে। বাইকে ঘন্টা দুই সময় নিল। সে গ্রামের পঞ্চায়েত প্রধানকে আগেই ফোন করে বলা হয়েছে আমাদের আসার কথা। সেই মতো গিয়ে পড়লাম ওনার বাড়িতে। কথা না বাড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের গ্রামে শ্মশানটা কত দূর, এখন আমাকে নিয়ে যেতে পারেন? উনি বলল, পারবো, কিন্তু কেন, এত রাতে শ্মশানে যেতে চাইছেন কেন? এসব এখন বলার সময় নেই, সময় হলে আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন সময় নেই, আপনি তাড়াতাড়ি আমায় ওখানে নিয়ে চলুন, নইলে সবার ভীষণ বিপদ। উনি বাইকে করে গ্রামের শ্মশানে আমাদের পৌঁছে দিলেন। আমি বললাম, আপনি বাইরে দাঁড়ান, আমরা ভেতরটা ঘুরে আসছি। আমরা শ্মশান ও তার আশপাশটা ঘুরেও সেরকম সন্দেহজনক কিছুই খুঁজে পেলাম না। শেষমেশ একগুচ্ছ হতাশা নিয়ে বাইরে এসে ওনাকে বললাম, এই শ্মশান ছাড়া আর কোথাও আপনাদের গ্রামে এমন কোনো পরিত্যক্ত জায়গা আছে, নির্জন নিরিবিলি, আলো ডুবে যাওয়ার পর সেখানে আর কেউ যায় না, এরকম মানে পরিত্যক্ত মন্দির পোড়ো বাড়ি এ ধরনের কোনো জায়গা আছে? সেই গ্রামের প্রধান একটু চুপ করে থেকে বললেন, গ্রামের একদম শেষ সীমান্তে একটা জায়গা আছে এরকম, সেটা আগে শ্মশান ছিল, কিন্তু শ্মশান মানে জানেন তো তার সাথে লাগোয়া নদী থাকতে হয়, ওই শ্মশানে লাগোয়া নদীটা শুকিয়ে যায়, তারপর এখানে আবার নতুন করে শ্মশান স্থাপন করা হয় বছর পাঁচেক আগে। আমি শুনেই বললাম, আমাকে ওখানে একবার নিয়ে যেতে পারেন? উনি বললেন, হ্যাঁ যেতে পারবো, কিন্তু অনেকটা দূরে আপনাদের নামিয়ে দিতে হবে গাড়ি থেকে, কারণ সেই রাস্তায় কেউ না গিয়ে গিয়ে জঙ্গলা সৃষ্টি হয়েছে, চারিদিকে আগাছা, গাড়ি ঢুকবে না। ঠিক আছে, আপনি আমাদের নিয়ে চলুন সেখানে। লোকটা কথা মতো আমাদের সেই শ্মশানের বেশ কিছুটা দূরে নামিয়ে দিয়ে বলল, দরকার লাগলে ফোন করবেন, আমি আবার চলে আসব, এবার আমি বাড়ি যাই, বলে লোকটা গাড়ি নিয়ে ফিরে গেল। আমি আর আমাদের হারুর গ্রামের প্রধান দুজনেই এগোতে লাগলাম সেই রাস্তা ধরে। মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখতে পেলাম দেওয়ালের গা বেয়ে বট আর অশ্বত গাছের শেকড়গুলো সাপের মতো বেয়ে বেয়ে পড়ছে, দেওয়ালে বিশাল বিশাল ফাটল, সেই বট আর অশ্বত গাছে উল্টো হয়ে ঝুলছে হাজার হাজার বাদুর, মাঝে মধ্যে শব্দ করে ডাকছে। বেশ কিছুটা দূরে একটা পেঁচা ডেকে উঠল, নির্জন এই জঙ্গলের মধ্যে সেই ডাকটা আকাশ বাতাস চিরে খান খান করে দিল। মোবাইলের ফ্ল্যাশ লাইটে আরো দেখলাম দেওয়ালের গায়ে সাদা পাথরে কালো কালি দিয়ে কিছুটা আপচাভাবেই লেখা, এটাই তোমার শেষ ঠিকানা ছিল, এখানেই তোমাকে আসতে হতো, এটাই তোমার আসল স্থান। খুব সন্তর্পণে এক পা করে ভিতরে ঢুকতে নাকে আসলো একটা গন্ধ, আতরের গন্ধ, তার সাথে মিশে আছে ধুনোর গন্ধ, মিষ্টি চন্দন কাঠের গন্ধ। খানিক এগোতে দেখলাম গন্ধটায় পোড়া কাঠ যুক্ত হচ্ছে, এবার গাটা গুলিয়ে উঠল, পোড়া কাঠের সাথে মাঝে মধ্যে নাকে আসছে কেমন একটা বিভৎস পচা দুর্গন্ধ। এই গ্রামের প্রধান আমাদের এখানে নামিয়ে দেওয়ার আগে বলেছিল এই শ্মশানটা পাঁচ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, এর আশেপাশে যে নদী ছিল সেটা শুকিয়ে যেতে শ্মশানের স্থান অন্যত্র করা হয়, তাহলে এই এত রাতে এরকম পোড়া গন্ধ আসছে কোথা থেকে? আমার সন্দেহ যেমন আস্তে আস্তে সত্যিটার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে,
আমার পিছনে একটা অদ্ভুত ভয় মনে হচ্ছে আমার দিকে তত এগিয়ে আসছে। শুকনো পাতায় পা পড়লেই সেগুলো কেমন কর্মর শব্দ করে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করছে। তাও আমরা সাবধানে এগিয়ে যেতে যেতে শ্মশানের শেষ প্রান্তে একটা ভাঙা পাঁচিলের কাছে এসে দেখি পাঁচিলের উল্টো দিকে টিনের ছাউনি করা একটা ঘেরা জায়গায় আগুনের ছায়া এসে পড়েছে। ভাঙা পাঁচিলটা থেকে একটু একটু করে কলাটা পাড়িয়ে দিতেই আমার বুকের ভিতর ছ্যাত করে উঠল। ও কি, ও আমি কি দেখছি! আমার হাত পা সব মুহূর্তে ঠান্ডা হয়ে গেছে। আমার সারাটা শরীর কেমন অবশ হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে। আমি তাও নিজেকে সামলে একটু একটু করে আবার গলাটা পাড়িয়ে দেখলাম একজন নারী, চুলগুলো খোলা, কপালে একটা কালো কাপড় বাঁধা, পরনেও কালো কাপড়, চোখে মোটা করে কাজল, গলায় আর হাতে অসংখ্য রুদ্রাক্ষের মালা, সেই মালার ফাঁকে কালো কালো পালক, আর কি সব পাখি ঠোঁট জাতীয় কিছু বস্তু দিয়ে তৈরি অজস্র মালা গলায় ঝোলানো, কপালের মাঝ বরাবর বিভক্ত হয়ে উপরে উঠে গেছে তেল মিশ্রিত লাল রঙের মতো সিঁদুর, সামনে একটা যোগ্য কুণ্ডে দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই আগুনের লেলিহান শিখার ছটায় কপালের সিঁদুর চকচক করে উঠছে। আগুনের মধ্যে সেই নারী মাঝে মাঝে কি ছুঁড়ে দিচ্ছে, আর সেই আগুন দপ করে জ্বলে উঠছে। সমস্ত অন্ধকার এক নিমেষে মুছে দিয়ে সেই শ্মশান চত্বর কয়েক মুহূর্তের জন্য আলোয় আলোকিত হয়ে উঠছে। যজ্ঞকুণ্ডের পাশে গোল করে রাখা হয়েছে অদ্ভুত কিছু সরঞ্জাম, গরু ছাগল শিয়াল কুকুর এই ধরনের সব জন্তুর জানোয়ারদের খুলি, ছোট ছোট মাটির হাড়ি, একটা কোদাল, দুটো কুলো, মুড়ো ছ্যাঁটা। আগুনের সেই লেলিহান শিখায় ওই নারী গুঁড়ো গুঁড়ো দানার মতো কি একটা জিনিস ছুঁড়ে দিচ্ছে মাঝে মাঝে, আর আগুন দপ করে জ্বলে উঠে আবার কমে আসছে। নিজের হাতে যে পাত্রে তিনি ওই দানা দানা বস্তুটিকে সংগ্রহ করে রেখেছেন সেটা কোনো পাত্র নয়, একটা মরা মানুষের খুলি। এতক্ষণ আমি এসব দেখতে দেখতে অন্য এক জগতে হারিয়ে গেছিলাম। হুঁশ ফেরে প্রধানের ইশারায়, উনি আমার হাতটা শক্ত করে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে ওঠেন, এখান থেকে চলুন, এখানে থাকাটা ঠিক নয়, এখান থেকে চলুন। আমি বললাম, আরে দাঁড়ান না মশাই, উনি তো আমাদের দেখতে পাচ্ছেন না, এখানে দাঁড়ান, ওনার গতিবিধির ওপর নজর রাখাটা আমাদের দরকার। প্রধান শক্ত করে আমার হাতটা ধরে আমার কানের কাছে নিজের মুখটা আনে, তারপর বলে, আমাদের কেউ দেখছে। আমি বললাম, কে দেখছে, কোথায় কে? প্রধান নিজের হাতটা তুলে ওই নারী যেখানে যজ্ঞ করছে তার বেশ কিছুটা পিছন দিকে একটা কাছের দিকে ইশারা করে। আমি সেই কাছের দিকে তাকাতেই আমার বুকের ভেতর মনে হচ্ছে কেউ বিশাল আকারে একটা হাতুড়ি দিয়ে আমার হাড় পাজরা সব কুড়িয়ে দিতে চাইছে। মাথার ভিতর কি সব যেন কিলবিল করছে। আমি স্পষ্ট দেখলাম সেই গাছে উল্টো করে ঝুলে আছে হারুর মেয়ে, চুলগুলো হাহাকারের মতো উঠছে, পা দুটোকে ওপরের দুটো ডালের মধ্যে আটকে রেখে শরীরটা নিচে ঝুলিয়ে দিয়েছে, তবে হাত দুটো কিছু একটা ধরে আছে, মুখের কাছে হাতগুলো ঘুরছে, তার মানে কিছু একটা খাচ্ছে। এইভাবে উল্টো করে ঝুলে হারুর মেয়ে কি খাচ্ছে তা দেখব বলে এক দৃষ্টি তাকিয়ে আছি
এমন সময় যজ্ঞের আগুনে সেই দানা দানা বস্তুটা পড়তেই এক মুহূর্তে গোটা শ্মশান চত্বর আলোকিত হয়ে উঠল। আমরা সেই আলোতে দুজনে স্পষ্ট দেখলাম হারুর মেয়ের মুখের কাছে ধরা একটা কাঁথা মুন্ডু। সেই মুন্ডুর শেষ ভাগে যে রক্ত লেগে আছে সেই রক্তই সে পান করছে। ওই আলোতে আরো দেখলাম ওই মাথার নিচে মাটিতে আরো দু চারটে মুন্ডু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই মুন্ডুগুলোর সামনে বসে আছে কতগুলো তাঁর কাক। মুন্ডুগুলোর চোখ নাক ঠুকরে ঠুকরে সেই কাকগুলো খাচ্ছে। এমন সময় ওই নারী খুব জোরে চেঁচিয়ে ওঠে, সঙ্গে আওড়াতে থাকে কিছু মন্ত্র। মন্ত্রের উচ্চারণ কাকের শব্দের আওয়াজে মিলিয়ে যায়। তারপরেই দেখি সেই নারী এক কঙ্কালের খুলি থেকে এক তরল পদার্থ নিজের সামনে দু পায়ের কাছে হাত উঁচু করে ঢালছে। তরলটা লাল রক্তবর্ণ, কিন্তু উনি কোথায় ঢালছেন এই তরল আর কার ওপরই বা ঢালছেন? ভালো করে লক্ষ্য করে দেখি তিনি যার ওপর পদ্মাসন করে এতক্ষণ বসেছিলেন সেটা যেমন তেমন জায়গা নয়। একটা মুন্ডুবিহীন দেহের উপর তিনি পদ্মাসন করে বসে সব সাধনা করছিলেন। সেই মুন্ডুটা যজ্ঞকুণ্ডের পাশে রাখা। একটা কঙ্কালের খুলি হাতে তুলে নিয়ে সেই খুলি থেকে লাল বর্ণের তরল ঢালছেন উনি ওই থরবিহীন মুন্ডুটার মুখে, সাথে সাথে উচ্চারণ করছেন কি সব মন্ত্র। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর সেই মুন্ডুটার চুল মুঠো করে ধরেন উনি। তারপর উঠে দাঁড়ান সেই মৃতদেহের ওপর, আস্তে আস্তে পিছন ঘুরে সেই গাছটার নিচে মুন্ডুটা ছুঁড়ে দেন। আর স্পষ্ট দেখি হারুর মেয়ের হাতগুলো নিচে আর পাটা ওপরে। আর স্পষ্ট দেখি হারুর মেয়ে সেই অবস্থায় গাছের গুড়িতে হামাগুড়ি দিয়ে নেমে আসতে থাকে। সেই ভয়ঙ্কর দৃশ্য আমি মৃত্যুর আগের মুহূর্ত অবধি ভুলতে পারবো না। হারুর মেয়ে মাটিতে নেমে হামাগুড়ি দিয়ে সেই মুন্ডুটা হাতে তুলে নেয়। তারপর সাপের মতো মুখ থেকে বেরিয়ে আসে তার লক লকে একটা জীব। সেই জীব দিয়ে চাটতে থাকে থরবিহীন মুন্ডুটার কাটা নলি। আমি সেই দৃশ্য আর দেখতে না পেরে পাঁচিলের পিছনে লুকিয়ে পড়ি। আমার সারাটা শরীর তখন ঘামে ভিজে গেছে, স্বাভাবিকের থেকে হৃৎস্পন্দন অনেক বেশি, মাথার প্রতিটা কলকব্জা মনে হচ্ছে কাজ করা বন্ধ করে দিয়েছে। বাতাসে একটা কুমোট ভাব, অমঙ্গলের ভ্রুকুটি আকাশে বাতাসে লক্ষণীয়। চারটার দিকে একবার তাকালাম, উড়ো কালো মেঘের ছোট ছোট পাহাড়গুলো একবার করে ঢেকে দিচ্ছে চাঁদের আলো। আবার মুহূর্তের মধ্যে সরে গিয়ে সেই পরিত্যক্ত শ্মশানে ছড়িয়ে দিচ্ছে আলো। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আলো আধারের সন্ধিক্ষণে একটা বিকট খিলখিল করে হাসির আওয়াজে মনে হলো কেউ আমাদের মুখের ভিতর নিজের সম্পূর্ণ হাত প্রবেশ করিয়ে হৃৎপিণ্ডখানা সেই মুখ দিয়ে বাইরে পার করে আনার চেষ্টা করছে। কোনো মতে নিজেকে একটু সামলে ফিরে আসবো বলে যেই পিছনে পা বাড়াই দেখি ভাঙা পাঁচিলের ওপর হারুর মেয়ে ঝুলছে, হাঁটু আর পাগুলো পিছন দিকে মুড়ে গেছে। সেই পাঁচিলের অন্য প্রান্তে দেওয়ালে আটকানো, আর হারুর মেয়ে পাঁচিলের ওপর চিত হয়ে শুয়ে সামনের দিকে দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে। সেই কর্কশ
কাকের মতো কণ্ঠস্বরে বলছে, এতক্ষণ লক্ষ্য করিনি, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ওর উপর ধরাই ছিল। ওর ওই ডাকের পর স্পষ্ট দেখলাম ওর চোখ দুটো এবার খুলে গেল, মনিহীন দুটো সাদা চোখ আমাদের দিকে দেখছে, দুটো হাত শূন্যে ভেসে আছে আমাদের দিকে। সেই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ঘড়ি, সমস্ত চলমান বস্তু, নদীর জল, আকাশের সমস্ত মেঘ, হৃৎস্পন্দন সব কিছু থেমে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সে হামাগুড়ি দিয়ে আমাদের কাছে এসে আমাদের গলাটা ধরতে যাবে, আমরা সে দৃশ্য না দেখতে পেরে বন্ধ করে নিলাম মেয়েদের চোখ। এমন সময় হাওয়াতে একটা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলাম, কাঁচা ডালের পাতলা ডাল খুব জোরে নাড়ালে যেমন সপাত করে শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ হলো। তার সাথে মনে হলো একটা কিছু এফোর উপর হয়ে যাওয়ার মতো শব্দ। কয়েক সেকেন্ড কাটতে আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আমাদের চোখে চোখ রেখে হারুর মেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখের মণিগুলো একদম সাদা, হাতটা নিচে নেমে গেছে, নাক আর মুখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠতে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, সারাটা শরীর অবশ হয়ে গেছে, মাথার ভিতর কেমন ঝিমঝিম করছে। ধাতস্থ হতে কানে একটা শব্দ আসলো, জয় তারা। দেখলাম হারুর গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো সেই সাধু যার সাথে দীপ্তর দেখা হয়েছিল, বেশ কিছু কথাও হয়। উনি হারুর মেয়ের পিছন থেকে বেরিয়ে আসছে, তার হাতে ত্রিশূলটা হারুর মেয়ের পিঠ এফোর ওফোর করে দিয়েছে। আমাদের সেই সাধু বলল, চলে যা এখান থেকে, এখনই চলে যা। আমরা আস্তে আস্তে শ্মশান চত্বর ছাড়িয়ে বাইরে খোলা মাঠে এসে পড়ি। ঘড়িতে তখন 3:30, একটু পরেই সকাল হবে, দীপ্ত আসবে আজ, ওকে এই জায়গার গুগল ম্যাপটা আমাকে সেন্ড করতে হবে, ও যেন এখানেই আগে আসে। দীপ্ত মেসেজ দেখে 7:30 নাগাদ, দীপ্ত হারুর গ্রামে না গিয়ে সোজা চলে আসে এই গ্রামে, ওর হাতে একটা ঝোলা ব্যাগ। কালকের রাতে সমস্ত ঘটনা আমি ওকে খুলে বলি, সেই সাধুর কথাও বলি। দীপ্ত বলে, এখন সেই সাধু কোথায়? কি করে উনি ওখানে এলেন? তার মানে উনি সব জানতেন, ওনাকে খুঁজে বার করাটা খুব দরকার। কিন্তু আমি বা প্রধান, আমরা কেউই সাধুর ব্যাপারে সঠিক কিছু বলতে পারলাম না। কাল রাতের ওরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সাধুকে অন্য কিছু প্রশ্ন করার মতো অবস্থায় আমরা কেউই ছিলাম না। প্রাণে যে ফিরতে পেরেছি এটাই অনেক। সব শুনে দীপ্ত বলল, আমি সেখানেই যেতে চাই, সেই স্থানে। আমার শরীর তখন সায় দিচ্ছে না, বুঝতে পারছি ভীষণ রকমের দুর্বল হয়ে পড়েছি। কিন্তু দীপ্ত আমার সেই ছোটবেলাকার বন্ধু, ওকে আমি কোনো মতেই একা ছাড়তে পারবো না, তাই নিজের সবটুকু দুর্বলতা, শরীর খারাপকে উপেক্ষা করেই আমি আবার ঠিক করলাম দীপ্তর সাথে যাব সেই স্থানে। কথা মতো তাই গেলাম। সেই পাঁচিলের কাছাকাছি পৌঁছাতে সেখানে কিছুই দেখতে পেলাম না, ভেবেছিলাম হারুর মেয়ের দেহটা এখনো ওখানে পড়ে থাকবে, শিয়াল কুকুরে খেলো শরীরের কিছু অংশ তো ওখানে ছাড়বেই। কিন্তু আমার ধারণা ভুল,
কালকের রাতের অত বড় ঘটনার বিন্দু মাত্র প্রমাণ সেখানে নেই। না আছে মেয়েটার দেহ, না আছে সেই সাধু, আর না আছে সেই সাধুর ত্রিশূল। আরেকটু এগিয়ে সেই পাঁচিলের আড়াল থেকে দেখলাম সেই যজ্ঞকুণ্ড থেকে তখনও ছাই চাপা ধোঁয়া বেরোচ্ছে। আশেপাশে কেউ কোথাও নেই। কালকে সেই ধর্মহীন মুন্ডু, সেই ধর্মহীন দেহ যার উপর সেই নারীকে আমি সাধনা করতে দেখি কিছুই নেই, শুধু মরা শেয়াল, কুকুরের হাড়গোড়, মাথার খুলি ইত্যাদি চারদিকে বিরাজমান। দীপ্ত জায়গাটা পরিদর্শন করে, একটা গাছের ডাল হাতে তুলে নেয়। সেই যজ্ঞ কেন্দ্র ঘিরে একটা বিশাল বৃত্ত আঁকে মাটির ওপর। এরপর ওর ঝোলা ব্যাগ থেকে মুঠো মুঠো সর্ষে বার করে মাথার কাছে ঠেকিয়ে মনে মনে কি একটা মন্ত্র পড়তে থাকে, আর সেই গোলাকার বৃত্তের রেখার ওপর ছড়াতে থাকে। সমস্ত রেখা জুড়ে সর্ষে ছড়ানো হলো। দীপ্ত একটা বড় সিঁদুরের কৌটো খুলে যজ্ঞকুণ্ডের সামনে একটা ওং লেখে, তারপর তার উপরে সেই সিঁদুর দিয়ে আঁকে একটা চোখ। এরপর উঠে দাঁড়ায়, যজ্ঞকুণ্ড থেকে একটু ছাই নিয়ে সে কিছুটা সিঁদুর তাতে মেশায়, আর সেই সমস্ত সিঁদুর দেখলাম একটা বিশাল আকারের বাক্সে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকে। তারপর আমার হাতে সেই বাক্স তুলে দিয়ে বলল, তুমি এই বাক্স প্রধানের হাতে তুলে দিয়ে বলবে গোটা গ্রামের সীমানা জুড়ে বিশ হাত ছাড়া একটা করে পেরেক যাতে উনি মাটিতে পুঁতে দেন। আর এই বাক্সে কিছু কালো রঙের কার আছে, এই কার যেন সবাই দরকার মতো কেটে নিয়ে নিজেদের হাতে বেঁধে রাখে। তুমি যাও, আমি একটু পরেই আসছি। এরপর দেখলাম দীপ্ত আরো খানিক ঘুরে ঘুরে কি সব লক্ষ্য করতে লাগলো। দীপ্তর কথা অনুযায়ী আমি প্রধানের হাতে তুলে দিই সেই বাক্স, আর দীপ্ত যা যা বলতে বলে গুছিয়ে সব বলে দিই। প্রধান সব শুনে নিজের গ্রামে রওনা হয়, আর আমি এই গ্রামের প্রধানের বাড়িতে দীপ্তর জন্য অপেক্ষা করতে থাকি। ঘণ্টাখানেক পর দীপ্ত ফিরে আসে। আমি বললাম, তাহলে কাজ শেষ, এবার আমরা ফিরবো তো? দীপ্ত বলল, আরে দাঁড়াও, আজকের রাতটা তো কাটতে দাও, আজকের রাতটাই তো আসল। শুনে আবার আমার বুকের ভেতরটা কেমন টিপ টিপ করতে শুরু করল। বাকিটা দিন সে আতঙ্কের মধ্যেই কেটে গেল। রাতের অপেক্ষায় দুপুরে এক দণ্ড ঘুম এলো না। কোনো মতে সন্ধ্যাটা কাটাতেই আমি দেখতে পেলাম দীপ্তর মুখে একটা অদ্ভুত চিন্তার ছাপ ফুটে উঠেছে। সে যে রীতিমতো আতঙ্কিত তার মুখের আদলে তা স্পষ্ট। রাত্রি তখন 12:30। দীপ্ত আমাকে বলল, আচ্ছা চলো এবারে যাওয়া যাক। আজ আমরা দুজন, হারুর গ্রামের প্রধান সকালে একটা দায়িত্ব নিয়ে নিজের গ্রামে ফিরে গেছে। এই গ্রামের যিনি প্রধান উনি এখনো সবটা জেনে উঠতে পারেননি, এবং তাকে ওই ভয়ঙ্কর স্থানে নিয়ে যাওয়াটাই ভুল। তাই আজ রাতে শুধু আমি আর দীপ্ত যথাসময় সেখানে পৌঁছে গেলাম। এই নিয়ে এই স্থানে আমি 3 বার আর দীপ্ত 2 বার আসছে। সকালে এসে জায়গাটা ভালো করে পরিদর্শন করেছি, তাই রাতের অন্ধকারেও খুব একটা পথ চিনে সেই স্থানে যেতে বেগ পেতে হলো না। কাছাকাছি পৌঁছে গলা বাড়াতেই দেখি সেই নারী আজ রণচণ্ডীর রূপ ধারণ করে সেই যজ্ঞকুণ্ড দাপিয়ে বেড়াচ্ছে, কি সব মন্ত্র উচ্চারণ করছে, আর ধান গম ঝাড়ার কুলো হাতে নিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে সেই যজ্ঞকুণ্ডে হাওয়া দিচ্ছে। কুণ্ডের মধ্যে থেকে একটু একটু করে আগুনের শিখা হাওয়ার বুকে উঠে দাঁড়াচ্ছে। একসময় তার সেই কুণ্ড ঘিরে নাচ থেমে যায়, বসে পড়ে সে কুণ্ডের এক প্রান্তে, আর একটা মাথার খুলি থেকে কি একটা গুঁড়ো পদার্থ সে আগুনের দিকে ছুটতেই স্পষ্ট দেখলাম সকালে দীপ্ত রাখা বৃত্তটা ঘিরে
দপ করে আগুন জ্বলে উঠল। আর তখনই আমার পাশ থেকে দীপ্ত ছুটে গিয়ে দাঁড়ালো সেই তন্ত্রসাধিকার পাশে। ওকে সাহস নিয়ে আমিও এগিয়ে গেলাম সেই দিকে। আজ এসপার ইয়া তো ওসপার, তবে এর শেষ আজ দেখবই। দীপ্ত গোল করে সে বৃত্ত ঘিরে সে ঝোলা ব্যাগের ভিতর থেকে কি সব সেই গণ্ডির ভিতর ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো। আর সেই নারী মূর্তি ততটাই বিভৎস রূপ ধারণ করে আকাশ পাতাল সব চিরে তার ভয়ঙ্কর তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, চলে যা, চলে যা। প্রাণপণ সে বৃত্ত ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ব্যর্থ হল। আশেপাশের গাছ থেকে শয় শয় দাঁড়কাক আমাদের মাথার উপর উঠতে শুরু করেছে। চাঁদের আলোটা এক টুকরো কালো মেঘের আড়ালে মনে হয় ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। বাতাসের গতিবেগ বেড়েই চলেছে, তার মধ্যে শিন শিনে কণ্ঠস্বর বলছে, পারবি না, তুই পারবি না, পারবি না। আশপাশটা একবার তাকাতেই বুকের ভিতর রক্ত জল হয়ে গেল। কাল হারুর মেয়ে যে গাছে উল্টো হয়ে ঝুলেছিল সেই গাছের ঠাল থেকে ঝুলে আছে শয় শয় কাটা মুন্ডু। সেই মুন্ডুগুলোর চোখ খোলা, একটা চোখেও মনি নেই। মনিবিহীন সেই চোখগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, মুখে বিভৎস সব আওয়াজ করছে। ঘণ্টাখানেক এমন চলার পর সেই তান্ত্রিক যোগ্য কুণ্ডের মধ্যে ছাপ দেয়। আকাশ বাতাস চিরে একটা হাসি খিলখিল করে হেসে ওঠে, মিলিয়ে যায় একটা শব্দ। একসময় যোগ্যের আগুন নিভে যায়, পরিবেশ শান্ত হয়ে ওঠে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সেই গাছটার দিকে ফেলতে দেখি সেই কাটা মুন্ডুগুলো আর নেই সেখানে। দীপ্ত আর আমি ওখান থেকে ফিরে আসি প্রধানের বাড়ি। পরদিন ভোরবেলা যায় হারুর গ্রামে। সেখানে প্রধানকে যে কাজের দায়িত্ব দিয়েছিল দীপ্ত তা সম্পূর্ণ হয়েছে কিনা জানতে। প্রধান বলেন তাকে যেমনভাবে বলা হয়েছিল তিনি তেমনভাবেই কাজ করেছেন। দেখলাম গ্রামের দুটো বাচ্চা আমাদের দেখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এরা সেই বাচ্চাগুলোর মধ্যে দুটো বাচ্চা যারা এই গ্রামের শ্মশান চত্বর ঘুরে দেখেছিল কাউকে পাওয়া যায় কি না। দীপ্ত আমি দুজনেই দেখলাম ওদের হাতে দীপ্তর দেওয়া একটু করে কালো রঙের ধাগা বা কাঠটা বাঁধা। আমাদের এবার যাওয়ার পালা। দীপ্ত আর আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতেই আস্তে আস্তে শুনলাম দীপ্তকে আবার কিছুদিনের জন্য কলকাতার বাইরে যেতে হবে, একটা প্যারানর্মাল রিসার্চ নিয়ে কনফারেন্স আছে ওর। ও গাড়িতে আমাকে বলল, সে যাই করিস, আমার দেওয়া রুদ্রাক্ষটা নিজের সাথে সবসময় রেখে দিবি, কখনো কাজ ছাড়া করবি না। ঘটনাটা 2016 সালের 15 এপ্রিল। বহু বছর কেটে গেছে সেই রুদ্রাক্ষটা আমার ঘরে আমার শোয়ার বালিশের ঠিক নিচে মোটা গদির তলায় রাখা আছে। দীপ্তর মুখে শোনা নানান রকমের অ্যাক্টিভিটির কথা শুনে ভয় লাগলে সেই রুদ্রাক্ষটা গদির নিচ থেকে বার করে বালিশের নিচে নিয়ে শুতাম, ব্যাস সব কিছু নর্মাল লাগত। আজ ঘুম ভাঙার কারণ আমার জানা নেই, হতে পারে হঠাৎ করে বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে গেছে। বিছানায় লাগোয়া বাহাতে জানলার সাদা পর্দাগুলো হাওয়ার দাপটে খুব অস্বাভাবিকভাবে শূন্যে ভেসে আছে। হঠাৎ করে দেখলে মনে হয় কেউ সাদা রঙের আলখাল্লা পরে জানলার গরাদটা
নিজের শরীরে সবটুকু শক্তি দিয়ে ধরে রেখেছে আর পা দুটো ভাসিয়ে রেখেছে ঘরের ঠিক মাঝখানে শূন্যে। বাইরে কেমন একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা, ঘোলাটে আকাশে মাঝে মধ্যে খেলে যাচ্ছে বিদ্যুতের চমক। সে বিদ্যুতের আলোতে লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির সামনে তুলো গাছটায় আজ অনেক বাদু একত্রিত হয়ে কিচকিচ করে শব্দ করছে। সম্ভবত ঝড় উঠতে চলেছে সেটা আন্দাজ করেছে ওরা, কিন্তু এই এত হাওয়ার মাঝেও আমার কেমন একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে আমার যথেষ্ট কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ওপর কোনো এক অদৃশ্য শক্তি চেপে বসে আছে। আমি হাত বাড়িয়ে রুদ্রাক্ষটা খুঁজতে গিয়ে দেখি সেটা ওখানে নেই। আমার মনে পড়তে লাগলো আজ কাজের মাসি আমার বিছানায় একটা ছাড় পোকা পেয়েছিল, ওষুধ দেওয়ার খাতিরে সে সব কিছু তুলে নিয়ে গিয়ে রোদে দেয়। সেখানেই কি রুদ্রাক্ষটা পড়ে গেছে? আর এরকম বিচ্ছিরি গন্ধটা কিসের? আমি এবার বিদ্যুতের আলোতে দেখতে পাচ্ছি ওই গাছে ঝুলেছিল যারা তারা বাদুর নয়, সত্তার কাক। উল্টোভাবে ঝুলে আছে তারা, আর জানলার বাইরে শূন্যে ভেসে আছে একটা কালো কাপড় পরা অবয়ব, যার হাতে একটা মুন্ডু ধরা। মুন্ডুটা চুলের জায়গায় অজগর সাপের মতো কুণ্ডুলি বাকিয়ে আছে জটা। আবছা আবছা বিদ্যুতের আলোতে আমি চিনতে পারছি ওই মুন্ডুটা কার। ঠিক এমন সময় খিলখিল করে ঘরের মধ্যে থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। মেঝের দিকে তাকাতে যা দেখলাম তা হলো একটা মেয়ে হামাগুড়ি দেওয়ার কায়দায় মাটিতে শুয়ে আছে। তার চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে একটা দৃষ্টি দিয়ে আমাকে সে ডাকছে। বিদ্যুতের আলোতে দেখলাম তার পিঠে গিঁথে আছে একটা ত্রিশূল। শুনছিলেন অনির্বাণ দাসের লেখা গল্প অকল্যাণের ঊর্ধ্বে। গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, ইরাবতী, নবনীতা, সুরাজ, শুভঙ্কর, মৌমিতা ও দেব ভট্টাচার্য। এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রাই অ্যাঙ্গেল প্রোডাকশন।